আলিহি কশফদ্দুজাবি জমালিহি হাসনাত জমিও খসালিহি সল্লো আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি। আল্লাহ হাসর মাইকের সাউন্ড একটু ক্লিয়ার করেন, টন টন করতেছে। যার দেলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় আহারানিদের ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু মহব্বতে। লা ইলাহা যে কলেমার জিকির করতেছেন, শোনেন আপনাদের আগ্রহ বাড়ি যাবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে কিন্তু মৃত্যুর সময় এই কলেমা উচ্চারণ করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র কলেমা মুখে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। নামাজের দ্বারা, রোজার দ্বারা, হজের দ্বারা সব গুনাহ মাফ হওয়ার কোনো গ্যারান্টি নেই। এটা এমন একটা কলেমা যে কলেমা সম্পর্কে বলা হয়েছে আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জিকির করতে আপনাদের কি শরম লাগতেছে? মন খারাপ? মরা লাগবি তো। তাহলে এই জন্য সকলে মন খুলে প্রাণ খুলে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলিদা ঘাটি কবরস্থান ও জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জলসা এবং হালকা জিকির মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন,
মনে হয় সভাপতি সাহেবের স্ত্রী মারা গেছে নাকি? আজকে মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের জননেতা সিংড়ার গৌরব বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী আপনাদের এমপি অ্যাডভোকেট জুনায়েদ আহমদ পলক। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামাই কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত, এত রাত পর্যন্ত যেনারা কোরআন হাদিসের আলোকে আলোচনা করে আপনাদের শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাইক একটু টন টন করতেছে, একটু সাউন্ডটা ক্লিয়ার। এখন দাও আল্লাহ জেনাদেরকে দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমার সামনে যেনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে যেনার আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কিছুটা সময়ের জন্য কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজা? তাহলে জবান কোলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আমরা কার প্রশংসা করলাম? সে আল্লাহর কাছে কিন্তু আমাদের যেতে হবে, ঠিক কিনা বলে? হ্যাঁ, কোন বক্তার প্রশংসা করলে বক্তার লাভ হবে, আপনাদের কোনো লাভ হবে না। কোন নেতার প্রশংসা করলে সামনে ইলেকশনে নেতা ভোট বেশি পাবে, কিন্তু আমরা যারা প্রশংসা করলাম আমাদের কোনো লাভ নাই। কোন ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের রোগী বেড়ে যাবে, কিন্তু যারা প্রশংসা করলাম কোনো লাভ নাই। কিন্তু আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে প্রশংসা করার কারণে আল্লাহর কোনো লাভ নেই, বরং যারা প্রশংসা করলাম আল্লাহ তাদের প্রতি এত খুশি, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে সুবহানাল্লাহ বললেন, এটাও কিন্তু আল্লাহর প্রশংসা। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ এত খুশি হলো, আপনি বসে আছেন বলিদা ঘাটের মাহফিলে আর আপনাদের নামে নামে আল্লাহ জান্নাতের বাগানে একটা করে গাছ লাগায় দিবে। কেমন গাছ? সে গাছ সম্পর্কে বলা হয়েছে এমন একটা ফলবান বৃক্ষের গাছ, যে বৃক্ষের কাছে আপনি শুধু বলবেন আল্লাহ তাস্তাহি আনফুসুকুম, আপনার মন যা চাবে সেই ফল সে গাছ থেকে আপনি পেয়ে যাবেন। গাছের আয়তন কত বড়! রাসূল বলেছেন এক একটা সুবহানাল্লাহর গাছের আয়তন এত বিশাল হবে, তেজস্বী ঘোড়া দৌড়ানো শুরু করলে আর ছায়া অতিক্রম করতে 500 বছর লাগবে। যতবার বলবেন ততবারই কিন্তু গাছ হবে। এখন হয়তো ভাবতেছেন হুজুরা তো বিশাল বিশাল গাছ দেখে আমি জান্নাত ঘুরে ফেলবো নাকি? সর্বশেষে আল্লাহ যে ব্যক্তিকে জান্নাত দিবে সবচেয়ে ছোট জান্নাত, সে জান্নাত হবে এই পৃথিবীর চাইতে 9 গুণ বড়। সুবহানাল্লাহ।
তাহলে সর্বপ্রথম যাই পাবে তার কত বড় হবে। আল্লাহর হুকুমে ফেরেশতারা কিন্তু জান্নাত তৈরি করছে, আল্লাহ কিন্তু জান্নাত তৈরি করেনি। জান্নাত তৈরি করছেন কারা? ফেরেশতারা। আমরা এমন একটা আল্লাহ পাইছি যিনি কিছুই করেন না, খালি হুকুম করে, যরিকন কি করে। কোরআনে আল্লাহ বলেছেন কোন সঙ্গে সঙ্গে ফায়াকুন, আল্লাহ যদি খালি বলে হও সঙ্গে সঙ্গে হয়ে যায়। যরিকন সুবহানাল্লাহ। ফেরেশতাদের যিনি সর্দার তার নাম হলো জিব্রাইল। তিনি আল্লাহকে বললেন আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইলাম, সে জান্নাত একটু দেখ পারছে কি করবার চাই? দেখ পাচ্ছে। আল্লাহ বললেন জিব্রাইল তোমার দরখাস্ত মঞ্জুর। ফেরেশতা জিব্রাইল চমকে উঠছে, চাওয়া মাত্রই পাওয়া লক্ষণ ভালো? বলেন চাওয়া মাত্রই পাওয়া এটা কিন্তু লক্ষণ ভালো না, চাওয়ার প্রতি আকর্ষণ থাকে না। আমার আল্লাহর কাছে অনেক কিছুই চাই, চাওয়া মাত্র কি পাই? যখন চাওয়া মাত্র কি পাই? পাই না। অনেকে মনে করে আল্লাহ আমাদের দোয়া কবুল করে না, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দেয় না। অনেকে বলে হুজুর কি দোয়া করেন, মুসলমান খুলু পিটুনি খায়, মুসলমান খালি মারি খায়, কি দোয়া করেন হুজুর? এতদিন হয়ে গেল আসমানের বৃষ্টি হয় না, কি দোয়া করেন? আমের সব ধরে গেল, এরকম অনেক আমাদের বলে, ঠিক কিনা বলেন? আপনারা বলেন আমাদের দোয়া কি কবুল হচ্ছে না? কিন্তু কবুলের রেজাল আমরা পাচ্ছি না, কারণ কি? আল্লাহ বান্দা বান্দিদেরকে এত ভালোবাসে, যে ভালোবাসার কারণে আমরা যে দোয়া করি এই দোয়াটার রেজাল আল্লাহ দুনিয়াতে দিচ্ছে না। ছোট্ট সন্তান মায়ের কাছে বায়না ধরছে আইসক্রিম খাবে, আপনার আইসক্রিম কর না বরফ কর, আইসক্রিম খাবে। একটা আইসক্রিমের দাম তখন ছিল 1 টাকা, কয় টাকা? তো বাচ্চা আইসক্রিম খাবে, মা টাকা দেয় না। বাচ্চা যখন ধুলাই গড়ে গড়ি দেয়, এমন সময় বাচ্চার বাবা এসে বলে আমার সন্তান কান্দে কেন, ধুলাই গড়া গড়ি দেয় কেন? বলে আইসক্রিম খাবে তো, টাকা আছে আমি দেইনি। আপনার বলেন সন্তান মায়ের কাছে টাকা চাচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য, মার অন্তরে কি দরদ নাই? যেরকম আছে না নাই, কিন্তু মা দেয়নি, সন্তান জিদ করে মাটির গড়াগড়ি করতেছে। এমন সময় বাবা এসে বলে আমার সন্তান কান্দে কেন, বলে আইসক্রিম খাবে, 1 টাকা দেয়নি তাই কান্দেছে। বাবা পকেট থেকে 500 টাকা বের করে দেয়, যা আইসক্রিমে একটা না গোটাল বাক্স কিনে খা। সন্তান আরো জোরে কান্দে, টাকা হাতত লেবনে টাকা ছিনাই ফেলে দেবে। বাপ কল করি 1 টাকার জন্য কান্দে, ওরে 500 টাকা দিলাম কান্না থামে না কেন? মা বলতেছে তোমার সন্তান 1 টাকাই চিনে, 500 টাকা চিনে না, ওর কান্না যদি থামাবার চাও তো 1 টাকা দাও, কয় টাকা দাও? তো আমরা শুধু দুনিয়া চিনি, এই চিনার কারণে দুনিয়ার 1 টাকা আমরা আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহ যে আমাদের 500 দিচ্ছে আমাদের বোঝার মতন কোনো ক্ষমতাই নেই। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে তুচ্ছ দুনিয়াতে আমি তোমাদেরকে কিছুই দিব না, তোমরা যত দুনিয়াতে ভালো কাজ করবে, যত দোয়া করবে, যত নামাজ পড়বে, আমি তত তোমাদের আখিরাতকে সুন্দর করে সাজাই দিব। আমাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখেরাত হলো চিরস্থায়ী। আমরা যত দোয়া করতেছি প্রত্যেকটা দোয়ায় বাবা মার চাইতে আল্লাহ কোটি কোটি গুণ বেশি দয়া, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের সব দয় কবুল হচ্ছে কিন্তু রেজাল দুনিয়াতে নাই। বলবে হুজুর ফিলিস্তিনের মুসলমান সমানে মার খাচ্ছে, ইসরায়েল ইহুদেরা জিহাদে মারতেছে, এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি মুসলমান মারা গেল, আল্লাহ কি করতেছে? আল্লাহ বলে পাগল, দুনিয়াতে যাইছো আসার জন্য, দুনিয়াতে যে তোমরা গেছো থাকার জন্য না, কিসের জন্য? আসার জন্য। তো দুনিয়াতে কিভাবে আসবে? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ বলে তারা মৃত্যুবরণ করতেছে না, বরং জান্নাত তাদের বাসস্থান, এইটা দেখার পরে তারা চির অমর হয়ে দুনিয়া ছাড়তেছে। আল্লাহ কোরআনে বলেন
সবাই আল্লাহ আকবার কবার চাইলেও পারবেন না, আল্লাহ আকবার কইতে গেলে কার দল করা লাগবে, জোরে কর না কার দল। আপনি যদি মানুষের দল করেন পারবেন? বাংলাদেশের সবচেয়ে বড় দল যেটা আছে সেই দলের মধ্যে আল্লাহ আকবার আছে? আছে। ওনারা যদি মিছিল করতে কেউ ভুলে একবার আল্লাহ আকবার কয়, ঘাট ধরে বের করে দিবে, কিন্তু আমাদের দলের তো এটা স্লোগান না। তো আপনাদের এলাকায় ওই দলের লোক বেশি, যার কারণে কোরআন তেলাওয়াত শুনেও মুখে আল্লাহ আকবার আসতেছে না। না কর না কোনো অসুবিধা, দেখি আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পরে যার ইমান বাড়ে না, দুনিয়ার কেউ তার ইমান বাড়ায় দিবার পারবে না। কোরআন তেলাওয়াত শুনে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم ايمانا وعلى ربهم يتوكلون। এই কোরআন এমন একটা তেলাওয়াত যেটা মুমিন মুসলমানের ইমান বাড়ায় দেয়। তো যখন এই কোরআন তেলাওয়াত হবে সে সর সঙ্গে সঙ্গে জবান খুলে বলবো আল্লাহু আকবার। রাজি আছেন সবাই? আল্লাহ বললেন যাও, ফেরেশতা জিবরাইল বলতেছে আল্লাহ জান্নাত দেখতে চাইলাম, চাওয়ার সঙ্গে সঙ্গে দরখাস্ত মঞ্জুর, কেমন যেন লাগতেছে। আল্লাহ বলে জিবরাইল তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো না, কারণ আমি আল্লাহ তোমাকে জান্নাত দেখার সুযোগ দিব কিন্তু থাকার সময় হবে না। আপনারা বলেন তো জান্নাত কি দেখার জন্যে না থাকার জন্যে? দুনিয়া হ্যাঁ, এটা খুব খেয়াল করবেন, দুনিয়াকে থাকার জন্য না দেখার জন্য, আর জান্নাত থাকার জন্য। এইটাই আমরা বুঝি না, যেটা দেখার জন্য সেটাকে সেখানে আমরা থাকবার যাই, যেখানে আমরা দেখবার আইছি এখানে আসে কয় আর যাবো না ভাই, আর যাবো না রে, তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি বানায় ঘর কাত করে আবার রড বার করে চলছে, এবার দেখতেছে টাকা হাতে নাই ভাই, খুব আশা আছে আর একতলা বানাবার চাই, দুই কান্ত দুই ফেরেস তাকায় পাগল, ওই তিনতলা বিল্ডিং এর দিকে না তাকায় বলি দেখাটের গোরস্থানের দিকে তাকায়, তোর এখন কথা দেখি না, নজর নিচু কর, নিচু কর। তা আমরা তো নিচু করি না উপর দিকে তাকায়, যতই তাকায় থাকি থাকা যাবে থাকা থাকতে পারলো, আজকে চলে গেল বাড়ি ঘর আছে নিয়ে গেছে অন্ধকার কবরে। আল্লাহ কোরআনে বলেন কোন টেনশন নাই, আমি যখন আসতেছিলাম না, আমি যখন এখানে আসতেছিলাম তখন এক হুজুর ওয়াজ করতেছিল, সে ওয়াজের মধ্যে বলতেছেন মৃত্যুর বিছানায় যখন পড়ে যাবে ওই সময় তুমি যদি মুমিন মুত্তাকি মুসলমান হও তোমার জন্য আল্লাহ রহমতে ফেরেশতা নাযিল করবে। যখন স্ট্রোক করছে, যখন স্ট্রোক করছে সবাই টানেলে গেছে রাজশাহী, জোরে কোন কথা ঠিক কিনা, ওই সময় কিন্তু ফেরেশতা ওনার সাথে ঘুরতেছে, রহমতে ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই, ওলা তাহজান তোমার কোনো চিন্তা নাই, তুমি মৃত্যুর ভয় করো না, কবরের চিন্তা করো না, হাসরের কোনো ভয় করো না, চিন্তা করো না, আমি রহমতের ফেরেশতা তোমার জন্য খোশ খবর নিয়ে আইছি, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি
কুনতুম তুআদু, দুনিয়া থেকে তোমাকে কবরে রাখতে দেরি হতে পারে কিন্তু রহমতের ফেরেশতা তোমাকে জান্নাতে নিয়ে যেতে দেরি করবে না। বলে কেন সুবহানাল্লাহ, আপনারা কি মনে করতেছেন এ কবর থাকা লাগবে? লাগবে না। কবর হচ্ছে আমাদের দেহ ঢাকার জায়গা, দেহ। আর আমাদের ভিতরে যে পাখি আছে এই পাখি কিন্তু ই মরবি না, এখানে জায়গা পরিবর্তন করবে। ধরে কোন কি পরিবর্তন? জায়গা পরিবর্তন। আগে আসলে রুহের জগতে, সেখান থেকে আইছে দুনিয়ার জগতে, সেখান থেকে যাবে কবরের জগতে, কবরের জগৎ থেকে রুহুকে আবার দুই জায়গায় পাঠানো হবে। একটা জায়গা হলো ইল্লিন আর একটা জায়গার নাম হলো সিজ্জিন। যদি এই মা, যে মা চলে গেল, এই মা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা করে, যদি স্বামীর কথা মতো চলে আর যদি পর্দার ভিতরে থাকে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তোমার জন্য একটা না দুইটা না জান্নাতের আটটা দরজা খুলে দিবে, সব দরজা খুলে দিবে আর বলবে তুমি যে দরজাতে খুশি জান্নাতে প্রবেশ করো। কোন টেনশন আছে? জোরে কোন কোন টেনশন আছে? আমরা মনে করি আরে এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে, কিছুই না। আপনি কবরে যাওয়ার পরে, আমি যখন কবরে যাব, দুইটা ফেরেশতা আসবে আমাদের কাছে। কয়টা? দুইটা ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন করবে? তিনটা প্রশ্ন করবে, একেবারে সহজ উত্তর। এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে কি কন? দুই নম্বর প্রশ্ন হলো অমান নাবিউকা, তোমার নবীকে। তিন নম্বর প্রশ্ন হলো অমা দিনুকা, তোমার দিন কি? উত্তর দেওয়া মাত্রই আর কোনো খবরই নাই, চলে যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। আর যদি দিবার না পারে, এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এদের ব্যাপারে এরকম কথা বলা যায় উত্তর দিবার পারবে না, কিন্তু আমরা পারবো না, এটা একটা কথা হলো। পারবেন না কি মনে হয়? এই যে কবরে মাটি দেওয়ার পরে চলে আসার সাথে সাথে ওই দুই ফেরেশতা চলে আসবে। আমরা আজকে মায়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন তার কবরের সওয়ালগুলো উত্তর সহজ করে দেয়। ধরে কোন আমিন। এবার কঠিন জায়গা ওইটা ভাই, অন্ধকার কবর, উত্তর দেওয়ার সময় সময় থাকলে অবশ্যই আলোচনা হবে। তবে যে কথা বলতে যে একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ বললেন জিব্রাইল আমি তোমাকে জান্নাত দেখার সুযোগ দেব কিন্তু থাকার সময় দেব না। ফেরেশতা জিব্রাইল বললেন আমার অপরাধ কি, আমি কি অপরাধ করছি যে আমাকে জান্নাত দেখবার দিবেন থাকবার দিবেন না? আল্লাহ বললেন তোমার অপরাধ হলো তুমি আমার বান্দা না। তুমি আমার কি না? বান্দা না। জান্নাত বানাইছি কার জন্যে? فادخلي في عبادي وادخلي جنتي. আল্লাহর বান্দা বান্দি ছাড়া জান্নাতে কেউ থাকতে পারবে না। জান্নাতে থাকার শর্ত হলো বান্দা বান্দি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বান্দা বান্দি। এই বান্দা বান্দি কার মধ্যে হবে? আল্লাহ কোরআনে বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহর বান্দা বান্দি হতে পারবে দুইটা দলের মধ্যে, একটা হলো ইনসান আর একটা হলো জিন। জিন আর ইনসান, ফেরেশতা আছেন মধ্যে? ফেরেশতা নাই। এই জিন আর ইনসানকে আল্লাহ বান্দা বান্দির জন্য সৃষ্টি করেছেন। তাহলে আমরা কার মধ্যে পড়ছি, জিন না ইনসান? সঙ্গে সঙ্গে জিব্রাইল বলে আল্লাহ ফেরেশতা না হইয়া, ফেরেশতার সর্দার না হইয়া মানুষ যদি হতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। খুশি না বেজার? আমরা অনেক সময় বলি না লোকটা ফেরেশতার মতো, অনেকে খুশি হয় যে একবারে আমার ফেরেশতার সাথে তুলনা করলো রে। যদি আপনার বলেন পলকটা মেম্বরের মতো, পলক যদি মেম্বরের সাথে তুলনা করেন পলক খুশি হবে? আমি একটা মন্ত্রী আর আমার তুলনা করলো মেম্বরের সাথে? কেউ যদি বলে ডিসিটা পিয়নের মতন, ডিসি খুশি হবে না রাগ করবে? তো মানুষকে ফেরেশতার সঙ্গে তুলনা করলে মানুষের প্রমোশন হয় না, বরং ডিমোশন হয়।
কারণ মানুষ ফেরেশতার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার প্রমাণ হলো আমাদের বাবা, আমাদেরকে মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। দেখছেন এ মানুষ সৃষ্টির কথা বলতে যায় আল্লাহ কয়টা শপথ করছেন, আঙ্গুলের দিকে তাকান কয়টা। মানুষের কথা বলবার আগে আল্লাহ চারবার শপথ করছেন। এমন একটা সৃষ্টি আমরা, যে সৃষ্টির কথা আল্লাহ বলতে গিয়ে শপথ করছেন চারটা। আমরা যখন কোনো দামি কথা বলি মানুষকে বিশ্বাস করার জন্য, তার আগে শপথ করি না, আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ। তখন লোকটা বলবে, না রে ই আর মিথ্যা কথা কবি না, একবার শপথ করলেই মানুষ বিশ্বাস করে। আর সেখানে যদি চারবার করা হয়, আর শপথটা করতেছেন কে, স্বয়ং আল্লাহ। কি করতেছেন? অতীন ওয়াজাইতুন পাতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। কয়টা শপথ হলো? চারটা। এরপরে বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ আল্লাহ, থাকার জায়গা যদি নাই থাকে, দেখার সুযোগ যখন পাইছি, এই সুযোগ আমি হাতছাড়া করবো না। আল্লাহ বলেন, জিবরাইল তাহলে দেখো, মানুষ হেঁটে হেঁটে দেখে, অনেক লোক মোটর সাইকেল নিয়ে চড়ায়, মোটর সাইকেলের মধ্যে চড়ে বিলের মধ্যে দেখে, দেখে না? আবার অনেক লোক টাকা বেশি থাকলে গাড়ি চড়ে, কেউ আবার এরোপ্লেনে চড়ে, হেলিকপ্টারে চড়ে, যতই যানবাহন আপনি চড়েন, আলোর চাইতে বেশি গতি কিন্তু নাই। আর জিব্রাইলকে আল্লাহ 600 পাখা দেওয়ার কারণে তার গতি হলো আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি। আল্লাহ 600 পাখা দিছে, 600 পাখা। একবার নবী বললেন, জিব্রাইল আরশ থেকে, আল্লাহর কাছ থেকে, লোহে মাহফুজ থেকে কোরআন শরীফ নিয়ে আমি নবীর কাছে যখন রওনা দেও, তোমার কত সময় লাগে? কোথায় আরশ? লোহে মাহফুজ, কোরআন শরীফ কোথায় ছিল? লোহে মাহফুজ। তো এখান থেকে আজকে আমি নবীর কাছে কত সময় লাগে? আল্লাহ রাসূল এই কথা শুনে জিব্রাইল বলতে, হুজুর আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় লাগবে না। তাহলে জিব্রাইল গতি কম না বেশি? কত বেশি দেখছেন! সেই গতি নিয়ে জান্নাত দেখার জন্য রওনা দিলেন। এই দুনিয়ার কোন কিতাবে লেখছে এক সপ্তাহ, কোন কিতাবে লেখছে এক বছর পর্যন্ত জান্নাত দেখলেন। এই দুনিয়ার এক বছর পর্যন্ত জান্নাত দেখার পরে জান্নাতের সীমানা পাইলেন না। জান্নাতের সীমানা না পাইয়া জিব্রাইল বলতেছে, আল্লাহ এত বড় জান্নাত বানাইছেন, এত উড়ে উড়ে দেখতেছি, তারপরেও জান্নাত শেষ হয়ে গেল না, আরো কত বড় জান্নাত! আল্লাহ বললেন, জিব্রাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখছো তার এক আনা। ফেরেশতা জিব্রাইল বলতেছে, আর দেখবো না। আল্লাহ বলে, দেখবো না কেন? জিব্রাইল বলতেছে, পরের জায়গা আমার দেখা লাভ কি? পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি হিরোই, আমি কিন্তু জমির মালিক নই। কার জায়গা? জায়গা কার? জমিদার ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই? পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই। জমিদার আমাদের আল্লাহ যেভাবে জমিন চাষ করতে বলেছেন, আমরা সেভাবে চাষ না করে যদি কবরে যাই তাহলে বিপদ আছে। আর যদি আবার ঠিক থাকে, আর দুনিয়াও মাজরাতুল আখেরা, দুনিয়া হচ্ছে আখেরাতের আবাদ যোগ্য একটা জায়গা। ধরে কর সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ এত পাকা দেয় উড়াল দিয়ে কেবল 16 আনারে এক আনা দেখলাম। তো যাদের জন্য আপনি জান্নাত বানাইছেন ওর তো পাকা নেই,
আপনারা বলেন তোমাদের ফাঁকা আছে তো খামা খা, এত বড় জান্নাত কেন বানাছেন যে জান্নাতে সুবহানাল্লাহ বলার পরে একটা করে গাছ লাগতেছে? সুবহানাল্লাহ বলেন, কত বড় জান্নাত! যতই গাছ লাগান জান্নাত কি ফুরাবে নাকি? ফুরাবে? আবার মনে করবেন হুজুর সেই জায়গাতে আমার থাকারই থাকে না, গাছ আর গাছ। আল্লাহ ডাকতে বলেন, জিব্রাইল আমার যেই বান্দার পাখা নেই সেই বান্দার জন্য এত বড় জান্নাত বানাইছে, তোমার মধ্যে সন্দেহ শুরু হয়েছে যে এই বান্দারে এত বড় জান্নাত কেমনে দেখবে? এইটা যদি তুমি জানতে চাও তাহলে আগামী জুমার দিনে, আগামী কিসের দিন? জুমার নামাজের আজান দেওয়ার পরে যেই মুসল্লি মসজিদের মধ্যে সর্বপ্রথম ঢুকবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দা বান্দিরা কেমনে দেখবে। সরল বলেন, আসলে হাদিস বা কোরআন যেখানে জান্নাতের কথা আছে বান্দার কথা আছে, বান্দির কথা পরে কইছে। কারণ আছে, কারণ আছে। কারণটা হলো আল্লাহ আগে জান্নাতে কাকে তৈরি করছে, আদমকে না হওয়াকে? কথা কয়, হ্যাঁ। এই জন্য মেয়ে মানুষের জানাজায় লোক হওয়ার দরকার নাই, মেয়ে মানুষের জানাজায় মাইকিং করাও যাবে না, মেয়ে মানুষের জানাজায় বলাও যাবে না মেয়েটা কেমন ছিল। অনেক দিক দিয়ে কিন্তু সমস্যা আছে না? নাই, কারণ আমার মায়েরা যারা জান্নাতে হবে ওনাদের জান্নাতের সর্দারিনী যিনি হবেন তার নাম কি? এটা কি আপনাদের কারো সন্দেহ আছে নাকি? প্রত্যেক জুমার সানি খুদ্দাই ইমাম সাহেব আপনাকে শুনাই দিচ্ছে, আরবিতে বলে হয়তো বুঝবার পারেন না আপনাদের ইমাম সাহেব কি সানি খুদ্দাই। সানি খুদ্দাই মানে প্রত্যেক জুমার দ্বিতীয় খুদ্দাই কিন্তু বলে, আপনারা শোনেন, সাইয়েদাতুন নিসায়ে আহলুল জান্না ফাতেমাতু জোহরা, জান্নাতে নারীদের যিনি নেত্রী হবেন তার নাম হলো ফাতেমাতু জোহরা। হ্যাঁ, আপনারা বলেন তো উনি যে জান্নাতে নারীদের নেত্রী হয়েছেন খালি নবীর মেয়ে হওয়ার কারণে? আপনাদের কি ধারণা নবীর মেয়ে হওয়ার কারণেই হয়তো জান্নাতে নারীদের নেত্রী হয়েছে? তা কিন্তু না। আল্লাহ নবী বলতেন ফাতেমা, নবী হওয়ার মেয়ের নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতি, এইটা কখনোই চিন্তা করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা তাহলে কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাসূল বললেন বেশি আমল করা লাগবে না, মাত্র চারটা আমল করবা। এক নম্বর আমল হলো নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ। পুরুষেরা মসজিদে জামাতে নামাজ পড়ে আর ওয়াক্তের মধ্যেই মেয়েরা বাড়িতে নামাজ পড়বে। আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে পুরুষেরা মসজিদে নামাজ পড়ে যেমন সওয়াব পাবে, নারীরা বাড়িতে নামাজ পড়লে তেমন সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে। এখন বাংলাদেশে কিছু ফেতনাবাজ নারীদেরকেও মসজিদে নিয়ে আসবার চাই, যেরকম আছে না নেই, শায়েক নামের শায়েক দেখবেন ইউটিউবে সার্চ দিলে শায়েক বাড়ায়, অনেকগুলো শায়েক বাড়ায়। এই শায়েকেরা এখন নারীগুলো নিয়ে ঈদের মাঠে পর্যন্ত জামাতের ব্যবস্থা করতেছে, একদিকে পুরুষ একদিকে নারী, নারীরাও মসজিদে নামাজ পড়তে পারবে এরকম ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, নারীরাও মসজিদে নামাজ পড়েছে আল্লাহর নবীর সময়, নবীর সময় নারীরাও নামাজ পড়ছে। তখন মুসলমানের চরিত্র এত ভালো ছিল একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দিকে নজরই যাইতো না। সুবহানাল্লাহ, জান্নাত আল্লাহ কোরআনের সময় কিন্তু মেয়েরা জামাতে নামাজ পড়ছে। দেখবেন মসজিদের কাতারের ব্যাপারে বলা হয়েছে প্রথম কাতারে থাকবে পুরুষ মানুষ, বয়স্ক পুরুষ, বয়োজ্যেষ্ঠ পুরুষরা থাকবে প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে থাকবে যুবকেরা, দ্বিতীয় কাতারে গিয়ে থাকবে যুবকেরা। আবার বলছে প্রথম কাতারে আলেম ওলামারা থাকবে, বয়স্ক লোকেরা থাকবে, দ্বিতীয় কাতারে যুবকেরা থাকবে, তৃতীয় কাতারে ছোট ছোট বাচ্চারা দাঁড়াবে, চতুর্থ কাতারে হিজড়েরা থাকবে, হিজড়া ধরে কোন কি থাকবে, আর পঞ্চম কাতারে শেষ কাতারে মেয়েরা থাকবে। তাহলে এরকম কাতারের কথা যখন বলা হয়েছে তাহলে মেয়েরাও নামাজ পড়িছে, ঠিক কিনা বলেন? যদি নামাজ না পড়তো তাহলে পঞ্চম কাতারের কথা কেন বললেন? কিন্তু হযরত ওমর ফারুকের সময় পার্থ পৃথিবী যখন তিনি শাসন শুরু করলেন ওই সময় চিন্তা করলেন মেয়েরা যদি মসজিদে নামাজ পড়তে আসে
জামাতে নামাজ পড়া ওয়াজিব আর পর্দা মানা হলো ফরজ। জামাতে নামাজ পড়া কি ওয়াজিব আর পর্দা মানা কি? এখন ওয়াজিব আদায় করতে এসে ফরজ যদি তরক হয়ে যায়, পর্দার যদি খেলাফ হয়, তিনি বড় ভয় করলেন এবং তিনি ঘোষণা করলেন, মেয়েরা বাড়িতে নামাজ করলেই জামাতের সওয়াব পাবে। সমস্ত মেয়েরা কথাটা মানল, কিন্তু উমর ফারুকের বিবি কথাটা এলাও করলো না। আমি যত বড়ই বক্তা হই, আপনার বউ আপনারা হয়তো আমার কথা এলাও করবেন, মানবেন, কিন্তু আমার বউ কিন্তু সহজে মানবে না। কিসের হুজুর, ঠিক কেনা? কারণ বউ বললো না, ওয়াক্ত রাদিয়াল্লাহ সময় আল্লাহ নবীর সময় আমরা জামাতে নামাজ পড়ছি, আর আপনি এসে নিষেধ করতেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ উমরকে নবী বানায় দিত। যরিকান সুবহানাল্লাহ। আজকে যে আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি, এই সিস্টেমটা কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহ চালু করছে, সুবহানাল্লাহ। অনেকে ফতোয়া দেয় নবী তো 20 রাকাত পড়েনি। আরে নবীর সময় তারাবি ছিল, কিন্তু তারাবির জামাত ছিল না। তারাবির জামাতের প্রচলন হযরত উমর ফারুকের সময়, সুবহানাল্লাহ। না কেন তে এটা কি বেদাত? আপনাদের কি মনে হয় উমর ফারুক সম্পর্কে রাসূল কি বলেছেন? যে উমরের সামনে কোরআনের 21টা আয়াত অথবা 23টা আয়াত উমরের সামনে আল্লাহ তাআলা নাজিল করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তো বউ বলতেছেন আমি জামাতে নামাজ পড়বই, উমর ফারুক বললেন সবাই মানবে, বউটা মানবে না, কেমন হলো? তো এশার নামাজের একটু আগেই হযরত উমর বাড়ি থেকে বের হয়ে গেছে, একটা গাছের আড়ালে লুকিয়ে আছে। ইতিমধ্যে হযরত উমর ফারুকের বউ বোরকা টোরকা পরে মসজিদে জামাত পড়তে যাচ্ছেন। কি পড়তে যাচ্ছেন? জামাতের নামাজ পড়তে যাচ্ছেন। উমর ফারুকের একটু অন্ধকার হয়েছে, তো এশার নামাজ দৌড়ে এসে বউকে চাপে ধরে ছাড়া দিছে, ছাড়া দিয়ে চলে গেছে। বউ আর মসজিদে যায়নি, বাড়িতে এসে উমর ফারুক নামাজ শেষ করে এসে বললেন, কে গো জামাতে যাওনি? না যাই ভালো, না ভয় ভালো, কি না কিছু না, না ভয় ভালো, চাপা খাসে ওটার কর ভালো। চাপাটা দিছে কে? স্বামী বউরে চাপা দিছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি মা বোনদের জন্যে এই জামাতে নামাজকে নিরুৎসাহিত করলাম, বরং নামাজের কথা গুরুত্ব দিলাম। নামাজ হলো এক নম্বর ইবাদত মেয়েদের জন্য, আমাদের জন্য তো এক নম্বরই, কিন্তু মেয়েদের জন্য চার ডবল। আমাদের কি চার আমল? আমাদের বহু আমল। কি আমল করা লাগবে? ইন্না লিল্লাহি দিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। মেয়েদের দুই নম্বর আমল হলো রমজান মাসে রোজা, রমজান মাসে রোজা রাখতে হবে। তিন নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা লাগবে, স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল ফাতেমার ঘরে আসলেন, ফাতেমা মাথা নিচু করে মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। রাসূল বলেন, ফাতেমা মনে হয় তোমার কষ্ট কিছু বলতে চাও। ফাতেমা বলে, বাবা বলে কোন লাভ নাই, মদিনার কত ধনী ধনী যুবক আমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনি তাদের সঙ্গে বিয়ে না দিয়া এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন, যার সঙ্গে সংসার করে আমার জীবনে কোনো শান্তি নেই। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ফাতেমা আমি তোমাকে আলীর সঙ্গে বিয়ে দেই নাই, বরং আল্লাহ তাআলা হুকুম করেছে। ও ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার হুকুম থাকে, তাহলে আমি তোমাকে হুকুম করতাম আলীর পায়ে সেজদা করো। এই কথার দ্বারা নবী ফাতেমাকে বুঝাই দিলেন, মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সেই মানুষটা সবচাইতে দামি, ওই মানুষটি হইলেন তার স্বামী। এই জন্য স্বামীর কথা মতো চলা লাগবে। চার নম্বর যে কথাটা সেটা হলো পর্দা, পর্দা। এই পর্দা মোতাবেক যদি মেয়েরা চলে আর কোনো আমলের দরকার? জোরে কোন দরকার? হজের কথা নাই, জাকাতের কথা নাই, এগুলো কোনো কথাই নেই। চার আমলে আট জান্নাত, আলহামদুলিল্লাহ। যে বান্দির আমরা জানাজা করলাম, উনি যদি চারটে আমল পাকাপোক্তভাবে করে যায়, ইনশাল্লাহ তার জান্নাতের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আগামী জুমার দিনে মসজিদ যখন আজান হবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে পা দিবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে, এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। এ কথার দ্বারা আল্লাহ বান্দার দাম কমালো না বাড়ালো? আগামী জুমার দিনে আজান দেওয়ার সাথে সাথে আপনার মসজিদে যাবেন? আজকের খবর কি পড়ছেন? কিন্তু আজানের গুরুত্ব খুবই কম। পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া লাগবে না, জামাত ধরলি হলো। জোরে কোন কথা ঠিক কিনা?
জুমার নামাজের আজানের গুরুত্ব বেশি, নামাজের চাইতে আজানের গুরুত্ব বেশি। দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন, শব্দের অর্থ হলো হাঁটাও না দৌড়ারও না, এত জোরে মসজিদে যাওয়া লাগবে। হুকুম কার? আরো জোরে বলেন হুকুম আল্লাহ। আমি যে কথা বলতেছিলাম যে এই যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আল্লাহর তসবিহ আল্লাহর প্রশংসা, আমাদের করতে কোনো আপত্তি, পুড়িয়া সারখার করে দেয়, ছাই করে দেয়। এটা করতেই কেমন লাগে, দেখতেও কেমন লাগে, আর আমাদের মুসলমানের সিস্টেমটা কত সুন্দর করে করছো আল্লাহ, কি খুশি হবে যার। যদি হিন্দুর ঘরে জন্ম নিতেন তাহলে কি করতে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন, এই জন্য আল্লাহ শুকরিয়া কম না বেশি। আল্লাহ রে আল্লাহ, আমরা সবাই জন্মগত মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিছি পারে, জন্মগত যারা মুসলমান তাদের কোনো টেনশন নাই, কিন্তু অন্য ধর্মে জন্ম লিয়া মুসলমান হয়ে মরা খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আপনারা বলেন তো যিনি নবীকে বাবার দয়া দিয়ে লালন পালন করছে তার নাম কি? আবু তালেব। আবু তালেব কাফের না মুসলমান? আচ্ছা, কাফের না মুসলমান রাখা যাবে? যাবে? আবু লাহাবের নাম কেউ আপনার খুঁজে পাবেন আপনাদের গোটা এলাকায়? আবু লাহাব নামে কোনো ব্যক্তি আছে? আবু লাহাবও নবীর চাচা, আবার আবু তালেবও নবীর চাচা। আবু লাহাবও কাফের, আবু তালেবও কাফের। তা আবু তালেব নাম বহু আছে, আছে না নাই? জোরে কেন আছে না নাই? আপনাকে এলাকা দিয়ে দেখবেন আবু তালেব আছে, আছে না নাই? এটা আবু লাহাব, আবু জাহেল নাই, আবু জাহেলও কাফের, আবু লাহাবও কাফের, আবু তালেবও কাফের, কিন্তু ওই দুই কাফেরের নাম খুঁজে পাওয়া যায় না। আরে আবু তালেব কাফেরের নাম মাঝে মধ্যে আছে, ব্যাপার কি? কারণ হলো আল্লাহ নবী বলেছেন মায়ের পেট থেকে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করেছে আমার যে বাবা নাই, এটা কোনোদিন আমি বুঝতে পারিনি। সে আবু তালেব মৃত্যুর বিছানায় যখন শুয়ে গেছে, আল্লাহ নবী বলতেছে চাচা আমাকে এত দরদ করে আপনি লালন পালন করলেন, আপনি জাহান্নামের আগুনে পড়েন এটা আমি চাই না, বরং শুধু একটা বার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী ওয়াদা করতেছি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দিব। আবু তালেব বললেন বাজান, মোরে যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা কঠিন, আর মুসলমানের মধ্যে জন্ম নিয়ে মুসলমান হয়ে তার জন্য মরা সহজ। এই যে আল্লাহ আমাদের জন্য সহজ বিধান রাখলেন, খুশি না বেজার? এই জন্য জবান খুলে সমস্বরে সকল আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার দুই নম্বর কারণ হলো আমাদের কপাল এত ভালো। আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আমার চেহারা দেখে কপাল এরকম হাত দিয়ে সময় খাই, এইটা আমার একটা ছোট মেয়ে দেখছে, দেখো আর মাকে বলতেছে আব্বা মানে পাগল হয়ে গেছে, নিজের কপালে হাত দেওয়ার সময় খায়। আমার বউ বলে কে গো এই ব্যারাম কবে থেকে ধরলো, নিজের কপালে হাত দেওয়ার সময় খান? তার মানে বলে সময় খাওয়ার কারণ হলো আমার মতন কপাল ভালো কে আছে? বলে আপনার কপাল ভালো কেমনে? আমি বললাম বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে, বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে আমার কপাল এত ভালো, হাসরের ময়দানে সবাই যখন টেনশন করবে আর আমাদের নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার চিন্তায় ব্যস্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইছি যে নবী জান্নাতে যাওয়ার জন্য চিন্তা করবে না, জান্নাতে আমাদেরকে নিয়ে নেওয়ার জন্য চিন্তা করবে। কেবারে খুশি না বেদার বাড়া তো সমান লাস্তে কন কে আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি রাসুল জাবিন্দার। আল্লাহ রাসুল বলেছেন আমার একটা উম্মত, একজন সব না, আমার একটা উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে আমি রাসুল ততক্ষণ জান্নাতের মধ্যে ঢুকবো না। খুশি না বেজার? তাহলে এমন নবীর উম্মত হওয়ার কারণে
আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আর তিন নম্বর যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, আজকের সাবজেক্ট হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মেয়েটা মরার খবর শুনে আপনারা প্রথম কি কইছেন? এবারে আপনার কর্ণে আমি এখানে এসে যখনই শুনলাম যে সবদি সাহেবের স্ত্রী মারা গেছে, আমি সঙ্গে সঙ্গে বললাম ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কিন্তু আমি যে কেন কইলাম, আমি তো নিজেই চিন্তা পড়ে গেলাম। আসলে কি মানুষ মরার পর ইন্না লিল্লাহ বলা লাগবে? এইরকম কি কোনো বিধান আছে? না না না, এইরকম কি কোনো বিধান আছে যে আমার এক বাচ্চা বললো যে দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহ বলা লাগে? দুঃসংবাদ তো মানুষ মরা কি সুসংবাদ না দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ। আসলে একটা গান গাই, দেখেন তো কি কিছু বুঝার পারেন নাকি? কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে? মিন শারীর ওয়াসওয়াসিল খান্নার, ভিতরে শয়তান বলে সব আর যে আপনি যখন বাড়ির দিকে যাবেন দুই কান্ত দুই ফেরেস্তা বলবে কে রে পাগলা। হ্যাঁ, কত সুন্দর কথা কোরআন থেকে বক্তারা বলতিছে, আর ওইটা না শ্রুতি যে বাড়ি যাচ্ছি, ওই বাড়ির কি তুই থাকতে পারবি? তুই তো প্রত্যেকটা ধাপে ধাপে তোর হায়াতকে অতিক্রম করে তুই মৃত্যুর দিকে হাঁটতেছিস। জোরে কোন কথা ঠিক কিনা, আমি আপনি যেতাই যাই না কেন, আমার হায়াত কি কমতিছে না বাড়তিছে? ছোটবেলা একটা গান শুনতাম, এখন তো সেরকম গান হয় না। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আপনার বলেন তো আমার বয়স বাড়তিছে না কমতিছে? মানে যে বয়স নিয়ে আমি দুনিয়াতে আইছি, আজকে একদিন আমার সেখান থেকে কমে গেল, আজকে রাত আমার হায়াত থেকে কমে গেল, প্রত্যেকটা পরতে পরতে আমাদের হায়াত কমতেছে, আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। এখন মানুষ মরাটা দুঃসংবাদ না সুসংবাদ মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ কিন্তু কোরআনে বললেন ইজা, মানে যখন আসাবাতহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবত আসলে যে আয়াত পড়ার হুকুম আল্লাহ করেছেন, আর মরে যাওয়ার পর আমরা কেন এইটা পড়ি? আমি বহু আলমকে বলছি, এমনকি আমার যিনি ওস্তাদ শেরপুর আলী মাদ্রাসার প্রিন্সিপাল, ওনাকেই বলেছিলাম হুজুর এই যে মানুষ মরে গেলে আমরা যে ইন্না লিল্লাহ কই, এটা কোরআন হাদিসের কোন জায়গাতে আছে যে বলা লাগবে? আমার ওস্তাদ বলতেছে এক দিন পর তোর এই প্রশ্ন কেন? আমরা হই আহিনী পড়ে আসতেছি, সবাই পড়ে আমরাও পড়ি, আমি এইরকম কথা বললে তো হবে না। আমরা আগে থেকে শয়ে বরাত পালন করে আসতেছি, এখন আসে বলতে শয়েবতার রাজ্যে জাগবে, ব্যবসাখানার কাটানোর চাইতেও খারাপ, ব্যবসাখানা থাকলেও নাকি আর চাইতে ভালো। এখন আসে কথা কর না কেন, এই শায়েখ যারা তারা কি বলতেছে, শয়ে বরাতের রাতে ইবাদত করা চাইতে ব্যবসাখানায় যাওয়া ভালো। ব্যবসাখানা বোঝেন আপনারা? বোঝেন তো, নাও জুবিল্লা কর না কেন, পতিতালয়ে কাটানো ভালো, মসজিদে না কাটায় পতিতালয়ে কাটান। এইবার আবার রমজান মাসে এক সাহেব হলো 26 তারিখ দিবাগত রাত জাগা বিধাত, কি বুঝতেছেন? তো সারা জীবন যেটা করে আসতেছি তার দলিল থাকা লাগবে না? এ কথা কর না কেন, দলিল থাকা লাগবে, দলিল ছাড়া কাম করলে হবে? আপনি একটা জমির দলিল আছে না নাই কথা কয় না কেন, দলিল আছে না? যে দুনিয়ার একটা জমি, দুনিয়ার একটা জায়গার যদি আপনার দলিল থাকে, আর আখিরাতে আপনি জান্নাতে যাবেন, সেই জান্নাতে আমল করার দলিল থাকা লাগবে না? দলিল বাপদাদারা করতেছে, আমরাও করতেছি, তো বাপদাদা তো জমি ভোগ করে আসতেছে, এখন আপনি করতেছেন, এখন সে বলতেছে ভাই তুই যে জমি খাচ্ছিস তোর দলিল, বেশি কথা কইস না, আর দাদা জমিদার আসলো, ওর বাপও জমিদার আসলো, এই সালা সার জমিদার আছে তোর দলিল নাই জাগা তুলবাই, আপনি তখন কি করবেন? আমরা অনেক আমল করতেছি, হাসর ময়দানে যদি আল্লাহ বলে আমল তো করবার কে কইছে, দলিল কি? কই দলিল নাই আল্লাহ, তোর একটাও কবুল হয়নি। আমি আমার হুজুরকে বললাম, হুজুর মানুষ মরার খবর শুনে যে ইন্না লিল্লাহ আমরা পড়ি, এই পড়ার দলিল কি?
কোরআনের দলিল পাচ্ছি, এটা হলো বিপদ আপদ মুসিবতের সময় আল্লাহ বলেছেন কালু তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হুজুর বলতেছে বাদল এগুলো দলিল টুলিল বুঝে সবাই কয় হামুক কই। আসলে কি সবাই বললে আমরা বলবো? আমাদের জানার অধিকার আছে না দরকার আছে? আজকে এখানে একটা জানা দেওয়া হলো, দেখি তো এ ওয়াজ আমার 38 বছর ওয়াজের জীবনে আমি কোনোদিন জানাজা করে এসে ঠেদ তো ওয়াজ করছি আজকে প্রথম। আপনাকে কোনোদিন হয়েছে যে জানাজা করে ওয়াজ শুনছেন? কথা কর না কেন, তাহলে একটা নতুন অভিজ্ঞতা হলো না আমাদের? এই মিডিয়ার ভাইরা এটা তোমরা ফলাও করে প্রচার করবে, হুজুর মাঠে জানাজা করে তারপরে টেজে আসলো। আমি তো আমার জীবনে একটা প্রথম জিনিস পেলাম, আগে জানাজা হলো তারপরে আবার ওয়াজ হচ্ছে। বাস্তব কথাগুলো আমি আপনাদের সামনে বলতেছি ভাই যান, বহু আজ জীবনে শুনবেন, আজকে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাজি আছেন সবাই? তো আমাদের এক মা মারা গেল, আমাদের একজন বাবা মারা গেল, আমাদের একজন ভাই মরে গেল, আমাদের একজন বোন মরে গেল, মরার কথা শুনেই আমরা বিপদের আয়াত পড়লাম ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আসলে মুসলমান মরা বিপদ না সুসংবাদ, এটা আমাদের জানা লাগবে। তো আমি তো আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যারা মুসলমান হয়ে মারা যাবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের দরজা তাদের জন্য খুলে ধরা হবে। আল্লাহ কবরে যাইতে দেরি হবে কিন্তু তাদের জান্নাতে ঢুকতে দেরি হবে না। এখন আপনারা বলেন মরাটা খুশির খবর না কষ্টের খবর? তাহলে খুশির খবর শুনে এই বিপদ রায় আমরা কেন বললাম? অনেকেই এখন চিন্তায় পড়ে গেছেন, গোলক ধাঁধায় পড়ে গেছেন, মনে মনে ভাবতেছেন যে মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। আসলেই বিপদ, মরাটা হলো সবচাইতে বড় বিপদ। কার জন্যে এই মরাটা হলো সবচাইতে বড় বিপদ? কার জন্যে? যে নামাজ পড়েনি, যে রোজা করেনি, যে আল্লাহর কোনো হুকুম মানেনি, ওই বদমাইশের জন্য মরাটা হলো সবচাইতে বড় বিপদ। কারণ মরার সাথে সাথে তোর আজাব শুরু হবে, ধরে কোন কথা কর না কেন, আর আজাব শুরু হবে, মৃত্যুর সময় আজাব, কবরে আজাব, সব জায়গায় ফেলে আজাব। এই যে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, টাকার পাহাড় জমাইছে, কবর যাওয়ার সাথে সাথে বিষাক্ত সাপ এসে সাইজ করবে, ধরে কোন কথা ঠিক কিনা। একটা গান আছে ছোটবেলায় শুনছি, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাব, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাব। কি কবরে মজা আছে না নাই? কার জন্যে? এখন যদি আপনারা বলেন হুজুর আমাকেরও জন্যে, তাহলে ইসলাম তো হিন্দুতে, জান্নাতের বাগানে বসে যারা রাত জাগে ওয়াজ শুনতেছেন, আর যাই হোক তাদের কবর কবর হবে না, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। কেমনে বানিয়ে দিবে? এমনি দিবে না, কেমনে দিবে? এইটা মুসলমানের বাচ্চা হিসেবে আমাদের জানার অধিকার আছে না? দরকার আছে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন কঠিন কোন সাবজেক্ট আপনাদের সামনে বলতে জেনে। ভাই যাইতেই যখন হবে, যাইতেই যখন হবে, বাড়ির থেকে বের হলেই বউ কান গরম করে দেয়, দেখা শুনে আওয়াজ করবেন, দেখা শুনে আওয়াজ করবেন, আমি কি দেখবো? বলে দেখবেন বর্তমান সরকারের কোনো নেতা তেজত আছে কিনা, আশেপাশে পুলিশের গাড়ি র্যাবের গাড়ি আছে কিনা, এগুলাকে দেখবেন তারপর আওয়াজ করবেন। এগুলা থাকলে কেন তারা আওয়াজ মারা বাড়িতে আসবেন? আমি বললাম আমি যে বাড়িতে আসতে পারবো তার গ্যারান্টি কি? বলে না এগুলো কঠিন আওয়াজ না করলে তো পুলিশ ধরবি না, পুলিশ না ধরলেই তো আপনি চলে আসবেন। আমি বললাম পুলিশ না ধরে যদি আজরাইল ধরে? যেই কইছে আজরাইল বসম করছে, এতদিন খালি পুলিশ ধরারই টেনশন করছি গো, আজরাইল ধরার কোনো টেনশন করিনি। আপনারা কি ধরার টেনশন করেন, পুলিশ না আজরাইল? এই ভোটের আগে আমাকে বুকুরাত কি হলো জানেন, যারা বিএনপি করে জামাত করে এরকম পুলিশ একেবারে বাসায় করে করে ধরা শুরু করলো। তো আমার এলাকার একজন নেতা ওই জ্যাঁতা অবস্থায় গোরস্থানে একটা কবর খুঁড়িছে, একের গোরস্থানের মাঝখানে একটা কবর করে সেই কবরের নিচে খেয়ার দিছে, তার উপর কম্বল দিয়ে তার উপর ল্যাপ নেয়, আরামসে ঘুম পাড়ে। রাত্রেবেলা বউকে মোবাইল করে কেগো খবর কি,
গোসল করলে আপনার খবর কি? বলে মাশাল্লাহ, কোনো টেনশন নেই, এমন জাকাত আসি, পুলিশের বাপেরও ক্ষমতা নেই, এ জাকাত আসে। বউ বলতেছে তারও ভালো থাকেনি, সন্ধ্যা থেকে এ পর্যন্ত তিনবার পুলিশ আইছিল। স্বামী বলতেছে যতই চেষ্টা করুক আমার খুঁজে পাবি না, আসলে গোরস্থানের মধ্যে জ্যাঁতা অবস্থায় শুয়ে থাকা আপনি কোন লক্ষণ ভালো মনে করেন? আপনাকে বোঝানোর জন্য বলতেছি, আজকের এই লাশ দাফন করার জন্য বোঝানোর জন্য বলতেছি, মনে করেন আল্লাহ আব্রাহিমকে বলতেছে যা তো পুলিশের চেহারায় ওর কাছে যা। কার চেহারায়? বর্তমানে মানুষ খালি বাংলার লোকেরা পুলিশ ধরার চিন্তা করতেছে, আব্রাহিম ধরার চিন্তাই করতেছে না। যা ওর কাছে পুলিশের পোশাক পরে যা। তা আব্রাহিম পুলিশের পোশাক পরে ওই গোরস্থানে যায়, বলতে কে ভাই, মাথা বার করে বলে এই জায়গার তো খবর কি দিল? আমি তো মনে করছিলাম গোরস্থান হল নিরাপদ, আর এই জায়গার তুই পুলিশ কেমনে খবর পালি? বলে আমি তো পুলিশ না ভাই, আমি আব্রাহিম। তখন কান জড়াল, ভাই রে বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে আব্রাহিম যে ধরবে এইটা আমাদের মনেই নেই। আজকাল মা দুনিয়ার থেকে বিদায় নিল, এরপর আপনাদের মনে কি কয়? যে কোনো সময় ধরবার পারে, কথা কোন ধরবার পারে? তো কারা কারা ঈশা নামা ছড়েননি জানো না, যারা বলতেছেন যে কোনো সময় ধরবার পারে, এই কথা বলার পরে যদি ঈশার নামাজ না পড়েন তাহলে আপনি মনে হয় খুব জানেওয়ালা আছেন যে ফজর পর্যন্ত আমি বাঁচবো। ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? তাহলে ঈশার নামাজও পড়লেন না, ফজর আগেও মরে গেলেন, তখন হামরা হুজুরা জানাজা দিয়ে দোয়া করতেছে আল্লাহ আল্লাহ, কাইতো চোখের পানি সাগর বানা, আমার রহমতের দরিয়ায় জোশ মারবে না। কারণ লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যে ব্যক্তি নামাজ বাদ দিয়ে কবর আইছে ওই বেঈমান হইয়া গোরস্থানে আইছে, বলে কোন কথা ঠিক না? অর্থাৎ কান্দা জানাজা দিয়ে কোনো লাভ হবে না। ওই যে শান নামাজ পড়ে ফজর আগে মারা যাইতো, ওর জানাজা না থাকলো ওর নামাজ আদায়ের কারণে আমি আল্লাহর জান্নাত দিয়ে দিত। নাম দিয়েছেন গোরস্থান এবং মসজিদ। এখন বলেন গোরস্থানের সাথে মসজিদের সম্পর্ক আছে না নাই? যেরকম আছে না নাই? কি সম্পর্ক? মসজিদের শান নামাজ আদায় হবে, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, এই মৃত্যুটা যদি মুসলমান হয়ে মরতে চাই একটু মনোযোগ দিবেন। মৃত্যু কিন্তু কঠিন বিষয় না, মরার খবর শুনলেই আমরা ইন্না লিল্লাহ পড়ি। আসলে মৃত্যুটা যদি মুসলমানের মৃত্যু হয়, ওই ব্যক্তির কবরে যাওয়ার আগে আল্লাহ তার রুহুটাকে ইল্লিন নামক জান্নাতের বাগানে রাখা দিবে, কবরে আবার রুহুটা ফেরত দিবে, ওই রুহু তার দেহের মধ্যে ঢুকানোর পরে তাকে আবার জীবিত করা হবে। মুনকির নাকি তাকে তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে। যেই প্রশ্ন করবে তোমার রবকে, আপনার অনেকে বলতে দিন হুজুর প্রশ্ন করা মাত্রই উত্তর দিব আল্লাহ, প্রশ্ন করলে উত্তর দিব আল্লাহ। আপনি উত্তর দিবার পারলে উত্তর দিবেন না, উত্তর দেওয়াটা আপনার জন্য বিপদের কারণ হয়ে যাবে। কারণ যেই ব্যক্তি নামাজ নিয়ে কবরে গেছে তাকে নতুন করে রবের উত্তর দেওয়া লাগবে না। মসজিদে ঢোকার সাথে সাথেই ওই লোকটা নিয়ত করার পরেই বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল, রুকুতে যখন গেছে তখনই বলেছে সুবহান রাব্বিল আযীম, আবার সেজদায় যখন গেল তখন বলল সুবহান রাব্বিল আলা। দুনিয়ায় এতবার রব রব করে যে দুনিয়া থেকে কবরে গেছে তাকে রবের উত্তর নিজে দেওয়া লাগবে না, নামাজ তার পক্ষে উত্তর দিয়ে দিবে। আল্লাহ বলে মুনকির নাকির যে নামাজ নিয়ে কবরের মধ্যে আইছে সে রবের উত্তর হয়ে গেছে। এখন আপনারা বলেন নামাজ ছাড়া কবর যাবেন? মাশাল্লাহ, একমাত্র নামাজ, একমাত্র নামাজ, ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আজকে আমাদের সে নামাজের দরকার আছে না নাই? আর দুই নম্বর হলো আমার দিনুকা, তোমার দিন কি? বুখারি শরীফের একটা হাদিস পড়ি, তারপরে দিন সম্পর্কে তিনটা প্রশ্নের উত্তর ইন্না লিল্লাহ বিষয়ে আলোচনা হবে। মুনকির নাকির প্রশ্ন করবে, আমার নবী কা, তোমার নবীকে, তারপরে প্রশ্ন করবে আমার দিন কা, তোমার দিন কি। এই দিন সম্পর্কে যখন প্রশ্ন করবে
আল্লাহ নবী বলেছেন মা হাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়াতাল আশার মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজিন। আপনারা বলেন তো মুয়াজ্জিন সব যখন মসজিদে আজান দেয়, এই আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া শুধু বাপের জন্যই ফরজ? নামাজ আদায় করা তাহলে বাপের জন্যও ফরজ না ছেলের জন্যও? আমার দিনকে খুব খেয়াল করবেন, আপনি যে এশার নামাজ মসজিদে আদায় করলেন আলহামদুলিল্লাহ, আদায় করার পরে রাতের খাবার খাচ্ছেন না? খান কি খান না কথা বল, আপনার জোহরের নামাজ পড়ে দুপুরের খাওয়া খাবেন আর এশার নামাজ পড়ে রাতের খাওয়া খাবেন, এই নিয়ম করবেন? এশার নামাজের আগে রাতের খাওয়া খাবো না, জোহরের নামাজ আদায় না করলে আমি দুপুরে খাবো না। আপনার কাছে খাওয়া আগে এটা নামাজ আগে, এটা একটা নির্ধারিত রুটিন করে নেবেন। তা আপনি এশার নামাজ পড়ে যায় বাড়িতে খাওয়ার বিছনায় আপনি বলতেছেন বাবু, মানে আপনার ছেলেকে আদর করে আপনি ডাকেন বাবু আসো ভাত খাই, আপনার ছেলে 22 বছরের ছেলে আপনার ডাক দেওয়ার সাথে সাথে আপনার কাছে এসে ভাত খাওয়ার বসলো, আপনার বউ আপনাকে ভাত দিচ্ছে আপনিও ভাত খাচ্ছেন, ফেরেশতারা বলতেছে আল্লাহ যেই বাপ একা একা মসজিদে যে নামাজ পড়লো ওই জায়গায় ছেলেকে ডাকলো না আর খাওয়ার সময় ছেলেকে ডাকলো, এটা কেমন বাপ? আল্লাহ বলে ফেরেশতা ওই ইব্রাহিম বা ইব্রাহিম আলাইহিসসালামের বাপ আজরের চাইতেও খারাপ। আপনার বন্ধু ইব্রাহিম নবীর বাপ আজর ভালো না খারাপ? চড়কের উপরে যখন বসে আছে নিচে নবীর আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে, এমন সময় রশি ধরে টানতেছে, বাবা ছেলেকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি ধরে টানতেছে, ইব্রাহিম আলাইহিসসালাম কাঁদতেছে, ফেরেশতা জিবরাইল বলতেছে ও গো আল্লাহর নবী নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে, এই দৃশ্য দেখার পর আপনি কাঁদতেছেন? ইব্রাহিম বলে জিবরাইল আমি আগুনের দিকে একবারও তাকাইনি, আমি তাকাই আছে আমার বাপের দিকে, এটা কেমন বাপ? সন্তান বিপদে পড়লে বাবা এসে সন্তানকে বাঁচায়, আর আমার এমন একটা বাবা হয়েছে যে আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য রশি ধরে টানতেছে, এটা কেমন বাপ? ফেরেশতা জিবরাইল বললেন পিতির মধ্যে আপনি হলেন একজন খারাপ বাপ, পাইছেন আপনার মতো দুর্ভাগা সন্তান কেউ নাই। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম বললেন আমি যখন দুর্ভাগা সন্তান এরকম দুর্ভাগা সন্তান আদমের অনেক হবে আমার অনেক হবে, যাদের বাবারা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে চাবে কিন্তু তার সন্তান সন্ততিকে বাঁচানোর চেষ্টা করবে না, এর হলো ইব্রাহিম আলাইহিসসালামের বাপের চাইতে খারাপ বাবা। নিজে নামাজ পড়ে ছেলের নামাজের কথা কয় না। আপনারা বলেন আমার দিনকে, দিনকে যদি কায়েম করতে চান তাহলে একলাখলা কায়েম হবে না, সবাইকে নিয়ে আকিমুস সালাত আকিমুস দিন নামাজ কায়েম করো, দিন কায়েম করো, সবাইকে নিয়ে যদি নামাজ হতে পারেন তাহলে 2 নম্বর 3 নম্বর উত্তর আপনার জন্য সহজ হয়ে যায়। ভাই যান একটু মনোযোগ দিয়ে শুনেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কখন পড়ি ওয়াজটা আপনাদের বুঝালে দিলে বলছি, কখন পড়ি? মানুষ মরার পরে, তার মনে বোঝা গেল মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। এখন আসেন আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন? উনি মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে। একদিন তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কী আছে যেইটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আপনি সবই জানেন, সবই জানেন, তারপর আপনি কি বলতেছি আমার যা আছে আপনার তাই নাই? আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ আপনি যতই চেষ্টা করেন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, মরার যে মজা আছে এটা আমি পাবো কিন্তু আপনি পাবেন না, মরার বলবার মজা আছে, মরার কি আছে এটা কি আমার কথা না আল্লাহর? আল্লাহ বলেছেন দেখেন আয়াতের শাব্দিক অর্থের দিকে খেয়াল করেন, কুল্লু নাফসিন জায়কাতুল মউত, জায়কা শব্দের অর্থ হলো স্বাদ মজা, তরকারি স্বাদ আছে, গোস্তের স্বাদ আছে, ইলিশ মাছের স্বাদ আছে, জায়কা শব্দের অর্থ কি
সাত যেরকম কি, তাহলে মৃত্যুর একটা মজা আছে, মজা আগুনে পুড়ে মরা, অ্যাক্সিডেন্ট হয়ে মরা, স্ট্রোক করে মরা, আপনারা বলেন তো এমনি এমনি মরা, এমনি এমনি কেউ মরছে এমনি এমনি না, সবাই বলবে এ এ এ এ এ আল্লাহ সালাম বললেন আল্লাহ আমি যখন সন্তানের কাছ থেকে মাকে নিয়ে আসব, সন্তানের কাছ থেকে বাবাকে নিয়ে আসব, আবার বাবার কাছ থেকে সন্তানকে নিয়ে আসব, তখন আমাকে তো সেই রকম গাল দেবে, আল্লাহ বলে তো গালানোর টাইমই পাবে না। আজকে কেউ আজরাইল কথা কইছে? সব একই কথা বলতে, স্ট্রোক করে মরছে রে, স্ট্রোক করে মারা গেছে। আগে একবার স্ট্রোক করছিল হুজুর, সে এবার বাঁচছিল, কিন্তু এবার আর বাঁচল না। আসলে কি স্ট্রোক করে মারা গেছে? আমাদের বাংলাদেশে তিনটা রহমান মরছে, তিনটে, একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই নাম জানেন আপনারা? তিনটা রহমানের নাম জানেন, একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, আর একটা জিল্লুর। যদি বাংলাদেশের লোকজনকে বলেন শেখ মুজিবুর রহমান মারছে, জিয়াউর রহমান মারছে, জিল্লুর রহমান মরছে, আপনারা বলেন তো মারা আর মরা এর মধ্যে তফাৎ কি? এই ভাই মরা লাগবে রে, সবাইকে মরা লাগবে, একটা হাহু করেন। মারা আর মরার মধ্যে তফাৎ আছে না? এ দরকার আছে না? কে মারতেছে? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, খুব খেয়াল করে শুনবেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে মুসা, মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে না, দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা, মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা, জোরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না, এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সে জান্নাতে যদি যাওয়ার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা? আমরা সকলে জান্নাত চাই কি চাই না? ভাই চাই না? এ রমজান মাসে কি দোয়া করছেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নার, এ দোয়া পড়েন আপনারা? পড়েন নাই? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নার, এর বাংলা অর্থ হলো আল্লাহ তোমার কাছে আমরা জান্নাতকে কামনা করি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এই দোয়াটা যখন করেছেন তাহলে জান্নাতে সবাই যাবেন, নিয়ত আছে না নাই? এখন যদি আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে তোমাকে দোয়া কবুল করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম যাও, তখন তো আপনারাই বলবেন আল্লাহ জান্নাত দিলেন ঠিক, আমরা যাব কোন দরজা দিয়ে? মুসা বলেন আল্লাহ জান্নাতে যাইতে গেলে মরা লাগবে, মরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এখন আমি আপনাদের মিছিল করে নেব, এই জানালা করলেন ভিতরে কোনো আফসোস থাকবে না। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার যাদেরকে আল্লাহ জবান দিয়েছে সবাই জবান খুলে বলবেন মরতে চাই। কি বল, কি বলবেন? মরতে চাই। পারবেন না? জান্নাতে যাইতে গেলে কি চাই? যারা বলতেছেন না তারা কিন্তু বিপদে পড়বেন, বিপদে পড়ছে ঈসা আলাইহিস সালাম। কার মধ্যে পড়ছে? এই ঈসা আলাইহিস সালাম কোন জায়গায় পড়ছে? বিপদে। লাইলাতুল মিরাজে নবী যখন সমস্ত নবী রাসূলের ইমামতি করলেন, ফেরেশতা জিবরাইল বললেন হুজুর আপনি যে আজকে ইমামতি করলেন বাইতুল মুকাদ্দাসে, যে মুকাদ্দাস এখন ইহুদিরা দখল করতে চায়, ওই ঘরের মধ্যে আমাদের নবী ইয়ামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ডিগ্রি পাইছে, ধরে কোন সুবহানাল্লাহ। নবী বললেন জিবরাইল এরা কারা? বলে সমস্ত নবী রাসূল। আল্লাহ রাসূল বললেন আমি একটু দেখবার চাই। এরকম বিশাল একটা মেম্বর নিয়ে আসা হলো, জিবরাইল বললেন হুজুর এই মেম্বরে আপনি চড়ে সমস্ত নবী রাসূলকে দেখেন। আল্লাহ রাসূল সবার দিকে তাকায় আছে, সবার চেহারা দিয়ে আলো বের হচ্ছে, আলো, কিন্তু একজন নবীর চেহারা কালো। আমাদের নবী কই কে রে? সব নবীর চেহারা আলো, ওটার আবার কালো কে? নবী ডাক দিলেন ভাই আপনার চেহারায় কোনো আলো নাই, কালো, আপনার নাম কি? বলে আমার নাম ঈসা আলাইহিস সালাম। তাহলে সমস্ত নবীর চেহারা আলো, আপনার চেহারা কালো, কারণ কি? ঈসা বলতেছে সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আইছে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই।
নবী বলেন আপনি জান্নাত থেকে কেন আসতে পারলেন না? ঈসা বলতেছে এখন পর্যন্ত আমার মৃত্যু হয় নাই, আমি জান্নাতে কেমনে যাব? এখান থেকে প্রমাণ হলো জান্নাতে যাইতে গেলে মরা এবারে এই সহজ কথাটা আপনার বলবেন না, বলবেন? তারপর আমি যদি বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, সবাই জবান খুলে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আল্লাহ আপনি সব দেখতেছেন, আল্লাহ কে আসতে বলে কে জোরে বলে, যাই জোরে বলবে তার মৃত্যুটা যেন জান্নাতের জন্যই হয়। আর যারা আস্তে আস্তে ম্যান ম্যান করে বলবি ওই কবরের যে যেন পিটন খায় তারপরে জান্নাত যায়, এইবার দেখি তো গলা খাঁকা দেন। জান্নাতে যাইতে গেলে কি চাই? যাকে আপনারা কবরে মাটি দিলেন ওই আত্মারা শান্তি পাচ্ছে, জাকিরে আমি আসছি ওরা আসবি রে, কি শুনবার পাচ্ছে না? বোখারি শরীফের হাদিস সেমাল মাউতা, আপনারা মনে করতেছেন খালি আমরাই শুনি, আমাদের চাইতো মৃত্যু ব্যক্তিরা ভালো শোনে। এই যে মরতে চাই মরতে চাই মিছিল করতেছেন, আজকাল গোরস্তানি রুহগুলা সব খুশি হয়ে গেছে, জাকিরে বা আমরা মনে করছি আমরাই মরে যাওয়া বিপদে পড়ছি রে, ওরাও মরবার চাই, তারপরে মরাই ভালো। মরা ভালো কার জন্য? যারা জান্নাতে যাবে। আল্লাহ বলে মুসা মৃত্যুকে মহব্বত করার পছন্দ করার দুই নম্বর কারণ কি? এই কারণটা আপনাদের একটু গুরুত্ব দিয়ে শোনা লাগবে। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। মনোযোগ দিয়ে শুনছেন, আমরা মরবো কার জন্য? জোরে কয় না, আল্লাহর জন্য। কে বাবা মুরব্বী হয়ে যায় পেশাব লাগলো নাকি রে, উঠে ফিরে ধরে যাচ্ছে। হ্যাঁ আসলে অনেকের এরকম, আপনারা বলেন তো ঘুমের মধ্যে আপনারা কেউ বিছনাত পেশাব করেন? করছেন কেউ? ছোটকারের কথা আমি বলতেছি, এখন এখন যারা এখানে বসে আছেন ঘুমের মধ্যে কেউ বিছনাত পেশাব করছেন? কেন করেননি? ঘুম তো পাঁচ ছয় ঘন্টা পারেন, তো পাঁচ ছয় ঘন্টা ঘুমের মধ্যে আপনি পেশাব করলেন না বিছনায়, আর ওয়াজের মধ্যে দুই ঘন্টা বসাই আপনার ঘন ঘন পেশাব লাগে। আজকে যারা ওয়াজ শুনতে শুনতে পেশাব করে উঠবি, এরা যেন বিছনার স্বপ্নে পেশাব করে বইয়ের হাতে যান পিটুন খায়। সামান্য দুই এক ঘন্টা জান্নাতের বাগানে কোরআনের মহব্বতে আপনার পেশাব লাগে কেন? আল্লাহ কোরআনে বলেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে শিফা হিসাবে আল্লাহ কোরআন নাযিল করেছে। তা আপনি একটু মহব্বত করে দায়িত্ব নিয়ে মনোযোগ দিয়ে যদি কথাগুলো শোনেন পেশাব লাগবে না। এদিক সেদিক মন দেন কেন? এই যে কবরের জায়গা গেল পেশাব করবে না, পায়খানা করবে না, গোরস্থানের পাশেই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে যেই সময় না, আমারও খেয়াল আছে বেশি রাত ওয়াজ করা যাবে না, ফজরের নামাজ আমাকে আদায় করা লাগবে, ধরে কারণ ঠিক কিনা এই জানাতার কারণে একটু দেরি হয়ে গেছে, যার কারণে আপনাদের হয়তো সামান্য একটু রাত হচ্ছে। এখন কয়টা বাজে? রাত সাড়ে বারোটা বেজে গেছে। আচ্ছা এত রাত হইতে এই খেয়ালই করিনি, এখন শুরু করতে সাড়ে বারোটা বাজা গেল। যাক ভাই একটু একটু শোনেন মনোযোগ দিয়ে। তাহলে আমরা দুই নম্বর মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার কারণ হলো মরবো কার জন্য? সবাই বলেন মরা তো লাগবি রে, বইয়ের জন্য মরবেন, প্রেমিকার জন্য মরবেন, নেতার জন্য মরবেন, নেতার জন্য জীবন দেব, সলা পাগলা রে তুই মরে দে, নেতা তোর করে খোঁজ নিবি না। হ্যাঁ একজন নেতার কথা বলতে পারেন, যেই নেতা হলেন আমাদের নেতা মুহাম্মাদুর সাইয়দুল আম্বিয়া সাইয়দুল মুরসালিন, দরুদের মধ্যে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা, মানে আমাদের নেতা। ওই নবীর জন্য যদি জীবন দেন, ওই নেতার জন্য যদি জীবন দেন, ওই জীবনটা আল্লাহর জন্য দেওয়া হবে। আল্লাহ নবী দুইজনা
প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে কি আছে? মুহাম্মাদুর। আচ্ছা এখানে কি ওয়া আছে? ওয়া কলেমের মধ্যে কি ওয়া আছে? ওয়া মানে আখ এবং লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আছে। তার মানে কি? আতুল্লাহ আতুর রাসূল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবীবিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবীবিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। যদি জীবন দিতে চান আল্লাহর জন্য নবীর জন্য সেইটা ভিন্ন কথা। রাসূল বলেছেন লা ইউমিনাহাদুকুম হাত্তা কুন আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত না করবে। একটু মনোযোগ দিবেন, আমরা মরব আল্লাহর জন্য, মরব নবীর জন্য। আল্লাহ আমাদের সকলের মৃত্যুকে কবুল করুক। জোরে বলেন আমিন। মুসা বলতে চাল্লা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা আপনার জন্য অক্ষ করেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। আপনার বলেন তো আল্লাহর মুখ আছে না নাই? আল্লাহর হাত আছে না নাই? আল্লাহর চোখ আছে না নাই? আল্লাহর কান আছে না নাই? যখন আল্লাহ বলতেছেন সামিউম বাসির, আমি শ্রবণকারী এবং আমি দর্শনকারী, আমি দেখি এবং শুনি, আপনার বলেন শোনার যন্ত্রের নাম কি? দেখার জিনিসের নাম কি? আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব আমার হাতের উপরে। তার মানে আল্লাহর হাত আছে না নাই? এ কথা কেন আছে না? আছে। আল্লাহর মুখ আছে, আল্লাহ কথা বলে, আল্লাহর চোখ আছে, আল্লাহ দেখে। মুসা নবী শুনতে পায়, আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। মুসা নবী কিন্তু আল্লাহকে দেখতে পায় নাই, কিন্তু শুনতে পেয়েছে। আপনি যে ঢাকার কোনো বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলেন, বাটন মোবাইলে, ওই বন্ধু মোবাইল করতে করতে যদি কান্দে, আপনি এই বলে দেখার থেকে বুঝতে পারবেন আমার বন্ধু কান্দতেছে। যদি বন্ধু হাসে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার বন্ধু হাসতেছে। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। মুসা বলে আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলে হাসার কারণ হলো মুসারে তুমি বড় চালাক, আমার জন্য যারা মরবে আমার জন্য মৃত্যুকে যারা অক্ষ করে দিবে, আমি আল্লাহ বলতেছি তাদের মৃত্যু নাই, তারা চির অমর হয়ে থাকবে। কত বড় সুন্দর কথা! আল্লাহর জন্য যারা জীবন দেবে তাদের মৃত্যুই নাই। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা আল্লাহর জন্য কারা কারা মরবার চান? আল্লাহকে একটু হাত দেখুন, আল্লাহ হাতগুলো দেখো। আল্লাহ কে কে হাত তুলিনি রে? আল্লাহ যারা হাত তোলেনি আল্লাহ তারকে মৃত্যু তোমার উপর ছাড়া দিলাম, কিন্তু যারা তুলেছে আল্লাহ এ হাতগুলো তাদের তোমার জন্য মৃত্যু কবুল করো। জোরে কোন আমিন। আপনার আল্লাহর জন্য যদি মরবার চাই আল্লাহ যা বলছে এটা মানার দরকার আছে না নাই? কথা কেন না কেন হাত তুলে বললাম আল্লাহ তোমার জন্য মরবার চাই। যেরকম এক স্বামী জমিতে আবাদ করে, হাল চাষ নিয়ে গেছে, হাল চাষ বলতেন তাকে গরু দিয়ে হাল বতো, নাঙ্গল দিয়ে চাষ করতেছে, বউ আবার বাচ্চা কাচ্চা নাই, তো নিজেই স্বামীরে সকালবেলার খাওয়া পান্তা ভাত। আমাকে এলাকায় সকালের খাওয়া কৃষকের পান্তা ভাত। কি ভাত? দশটা বেঁধা যায়, দশটা বেঁধা যায়, পান্তা যায় না। স্বামী কয়েক হাল বইতে বইতে আমার খিদা লেগে গেল, বউ বাড়ি কি করতেছে? ওই হাল ছায়া দিয়া প্যান্টি ঘুরাচ্ছে, আসতেছে যে বাড়ির যা বউ তোকে সাইজ করবো। কিন্তু বাড়ির কাছে আইসে দেখে বউ কানতেছে আর বলতেছে আমার স্বামীকে এত ভালোবাসি, স্বামী ছাড়া আমি বাঁচতে পারবো না, স্বামীকে
আমি এত ভালোবাসি রে, স্বামী ছাড়া আমি বাঁচতে পারবো না। স্বামীর রাগ পানি হয়ে গেছে, স্বামী যে পানটি ঘুরাচ্ছে বাড়ির যে মারি, গান শোনা যায়, আরে আমার বউ আমাকে এত ভালোবাসে। এখন বলে বিবি রে, আর ভালোবাসার গান গাওয়া দরকার নাই, তাড়াতাড়ি আমার সামনে একটু খাবার দাও, পেটে আমার আগুন জ্বলছে। বউ বলতেছে, আমি স্বামীকে এত ভালোবাসি, খাবার দেওয়া আমার ভালো লাগে না, আমি স্বামীকে এত ভালোবাসি কিন্তু খাবার দেওয়া স্বামীকে ভালো লাগে না। আপনার বলেন তো এই ভালোবাসা দাম আছে, দাম আছে? তাহলে স্বামী দেখতেছে বউ আমাকে এমন ভালোবাসে, আমি হেলা ফান্তি ছাড়া তো উপায় দেখি না। আজকে যারা আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য হাত তুলেছেন, লিমা তাকুলু মা লা তাফালু, আল্লাহ কোরআনে বলেছেন তোমার কথার সাথে আমলের যদি মিল না পাওয়া যায় তাহলে তুমি টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক, কথা কোন কি মুনাফিক, টাটকা মুনাফিক। এদেরকে কামি খালি বসরন্তর একটা করে মাহফিল করবি আর টেকা আদায় করবি, একটা করে মাহফিল করা টেকা আদায়, এটা উদ্দেশ্য করা যাবে না। এটা উদ্দেশ্য কি, আমাদেরকে আল্লাহ দুনিয়াতে ইবাদতের উদ্দেশ্যে পাঠাইছে। ধরে কোন কথা ঠিক করে কে কথা কর না কেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের উদ্দেশ্যে তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে। কিন্তু ইবাদতই যদি আমরা সারা জীবন করি, নামাজ পড়ি, রোজা করি, কাজ কাম কিছু করি না, তাহলে চলবে কোন চলবে? টাকা আদায় এটা একটা প্রয়োজন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আজকের মাহফিল দিয়ে গোরস্থানের মাইয়াতকে আল্লাহ যেন জান্নাত দেয় আর আল্লাহ যাদের জীবিত রাখছে তাদেরকে যেন হেদায়েত দেয়। জোরে কথা কর না কেন, তো উদ্দেশ্য টাকা কালেকশন করা এটা প্রয়োজন, কিন্তু প্রয়োজনকে যদি আপনি উদ্দেশ্য মনে করেন, অন্য কোনো খেয়াল নেই করে একটাই খেয়াল টাকা, টাকা দরকার আছে, আছে না নাই, কিন্তু বেশি হলে কিন্তু বিপদ। আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়াউলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। আমাদের বাংলাদেশে যাদের টাকা বেশি আছে বিপদ কম না বেশি? আচ্ছা হাসরে হাসরে, একদিন আল্লাহ রাসূল বলে রাও অক্কর, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কত টাকার রোজগার করলে, কত টাকা খরচ করলে, হিসাব দাও। তাও অক্কর বলতে, হুজুর ঠিক আছে হিসাব দিচ্ছি, কারণ এখন না, এখন না একটু পরে। একটা লোহার পাত আল্লাহ নূরের মধ্যে রাখলেন, আল্লাহ রাসূল রাখলেন, ওই পাতে সূর্যের তাপ পড়ে কক গরম হয়ে গেল। এখন আবু বকরকে বলতেছো ওই পাতের উপর চড়ে হিসাব দাও। আবু বকর রাদিয়াল্লাহ হিসাব দিয়ে দিতে একসময় বললো, হুজুর আমার পায়ের তালু ঝুলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আমি তো পুরো হিসাব দিতে পারলাম না। রাসূল বললেন তাহলে নামো, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত আয় করছে, কত ব্যয় করছে, এর হিসাব চাইতেছে, একদিন হিসাবই ওর উপর দিবার পারলো না। এখন বলে ওমর তুমি হিসাব দাও। ওমর ফারুক হিসাব দিতে দিতে চারে না, ষোলো আনার চারে না দিতে কয়, হুজুর আর পারতেছি না, নামাজ হও। ওসমানকে বলতে তুমি হিসাব দাও, ওসমান গুনে ষোলো আনার দুই আনা হিসাব দিতে কয়, পাঁচ তাউলে ফুড়ে গেল, আল্লাহ রাসূলকে নামাজ। এখন আলী বলে আলী তুমি হিসাব দাও, আলী উঠে বলতে ধরো কামায় নাই খাওয়াও নাই, কামায় নাই খাওয়াও নাই। নবী কয় নাম রে, একা কিছু হয় না তো, কামায় নাই খাওয়াও নাই, মানে কামায়ও করেনি খায়ও নাই, ওর পায়ের তাদের গরমও লাগে না, আজকে যাদের সম্পদ বেশি আছে ঠেলা কম না বেশি, এ কথা কারণ হিসাব আল্লাহ পাই তাই করে হিসাব নিতে। সেই জন্যে সম্পদ রহমত সম্পদ বিপদ। আমি কমিটির ভাইদেরকে বলবো, গভীর রাত হয়ে গেছে, আমি একটু আজকে একজন মা দুনিয়া থেকে চলে গেছে, ইন্নালিল্লাহ নিয়ে কথা বলতেছি, একটু মনোযোগ দা, আপনারাও শোনেন, আপনারাও শোনেন, সবাইকে হিসাব দেওয়া লাগবে, সবাইকে কবরের তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা, উত্তর যেন আমাদের পক্ষ থেকে আল্লাহ দেয়, এইটা কেমনি দিবে, এই বিষয়ে আমি কথাগুলো আপনাদের সামনে বলতেছি। এখন আল্লাহর জন্য জীবন দিবার গেলে আল্লাহর হুকুম আমাদের আমল করার দরকার আছে না নাই, এ দরকার আছে না নাই? আল্লাহর হুকুম হলো সৎ পথে চলতে হবে, সৎ কথা বলতে হবে। আল্লাহর হুকুম হচ্ছে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, আল্লাহর হুকুম হলো আমাদেরকে হালাল ভক্ষণ করা লাগবে, হারাম স্পর্শ করা যাবে না, আল্লাহর হুকুম হলো মা বোনদের জন্য অকরণা ফিরবুয়তি কন্যা ওয়ালা তাবাররজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এ মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো,
ঘরের বাহির তোমরা হয় না, পুরো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে হবে, ওই জাহির যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় বের হওয়া যাবে না। এই হুকুমকার, আরো জোরে বলেন হুকুমকার। আমার মায়েরা শোনেন, গভীর রাতে আজকে এই গ্রামের একজন মাকে কবর দেওয়া হলো, তার জানাজা হলো 11টার সময়। তাহলে 11:30টায় এটা কি প্রথম রাত না গভীর রাত? জোরে কোন, গভীর রাত না প্রথম রাত? আজকের যে মাকে আমরা দাফন করলাম, গভীর রাতে তাকে দাফন করা হলো, গভীর রাত্রে দাফন হয়েছে মা ফাতেমার। দাফনের কাজে কোনো মানুষ তার সঙ্গে ছিল না, একজন ব্যক্তি তাকে কান্ধে করে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমার জীবনে কোনো সুখ ছিল না, দুনিয়ার জীবনে এসে শান্তি পায় নাই, কবরের জীবনে তাকে একটু শান্তি দিও আল্লাহ, ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই ফাতেমার কবর আর দেখা যায় না। আলী গোটা জান্নাতুল বাকির মধ্যে দৌড়ে আর বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবরটা কোথায় গেল? আল্লাহ ডাক দিল, আলী রে তুমি যতই দৌড়াও ফাতেমার কবর তুমি দেখতে পাবা না, তুমি নিজে দাফন করে তোমার কাছ থেকে কবর হারিয়ে গেল। শুনে নাও ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে পর্দা মানে কার হুকুম? এটা জীবিত অবস্থায় মরার পর। আপনাকে এলাকায় মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড় দেয়? হ্যাঁ, আজকে যে দাফন করণ হয়নি কয় কাপড়? আচ্ছা, মরার পরে যদি মেয়েকে 5 কাপড় দেওয়া হয়? আচ্ছা, মেয়ে মানুষের খাটনি আবার কি দিয়ে ঢাকে? চাদর দিয়ে ঢাকে না? তো 5 কাপড় দেওয়ার পরও আবার খাটনি কেন ঢাকলেন? কথা কয় না, পর্দা। তার মানে বোঝা গেল মেয়ে মানুষের শুধু 5 কাপড় দিয়ে হয় না, তার লাশটা পর্যন্ত ঢাকাতে লাগে পর্দা। তো মরার পরে যদি এত পর্দা করা লাগে, বাঁচা অবস্থায় পর্দা কম না বেশি? মরার পরে শয়তানি নিয়ত করে কেউ তাকায়? এ কথা কর না কেন, একটা মহিলা মারা গেলে তার ভিতরে শয়তান নিয়তে কেউ তাকায়? তো কেউ শয়তান নিয়তে তাকাবে না। ওই সময় যদি 5 কাপড় দিয়া লাশটা চাদর দিয়ে ঢেকে রাখা লাগে, আর জীবিত অবস্থায় যুবতী মেয়েদেরকে সবাই শয়তানের চোখে তাকায়, ওই সময় মেয়েদেরকে কয়টা কাপড় পরা লাগবে? ইসলামের নিয়ম আছে না নাই? যেরকম আছে না, কথা কর না কেন, তার হুকুম। আমি মা বোনদের জন্য বলতেছি, আপনাদের আল্লাহর হুকুম পর্দা যদি ঠিক মতো আমল না করেন, 5 কাপড় না 50 কাপড় দিয়েও যদি কবরে নামানো হয় কোনো লাভ হবে না। জোরে কোন কথা, ঠিক কি না? আমলের সম্পর্ক জীবিত অবস্থায় মরার পরে, আমলের সম্পর্ক কার সাথে? জীবিত অবস্থায় আল্লাহর সাথে। আমার মায়েদের কথা বলে এখন ওই যুবকদের বলবো, বাজান আল্লাহর জন্য যারা জীবন দেব আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর জন্য জীবন দেওয়া মানে বাতিলের বিরুদ্ধে লড়াই করা লাগবে, যেমন ফিলিস্তিন মুসলমান আল্লাহর জন্য জীবন দিচ্ছে। আল্লাহর জন্য জীবন যারা দিবে তাদের মৃত্যু হবে না। আল্লাহর জীবন দেওয়া আল্লাহ তাকে চিরস্থায়ী অমরত্ব দান করে দিবে। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, এটা বলি শেষ রে ভাই, এটা বলি না না এটা বলি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু মনোযোগ দেন, আমি একটা গান গাই তো দেখেন বুঝতে পারেন নাকি। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাগর মালা যাইরে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। যিনি যে মাইয়াত মারা গেল তার সন্তান আছে না নাই? স্বামী আছে না নাই? তার হয়তো বাপ মাও থাকতে পারে, বাপ মা আছে জীবিত না মারা গেছে? যাই হোক, বাপ মা মারা গেছে, তার সন্তান আছে, স্বামী আছে, ভাই আছে, আছে না নাই? আপনারা বলেন তো সাথে কে গেছে? চলতে পথে দেখেন মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলতেছি। কারণ বলার আগে একটা গান গাইলাম একটু বোঝার জন্য, সহজ করার জন্য। চলতে পথে আমরা কয় দিন? এ ভাই, দুনিয়ার জীবনকে তো আখেরাতের তুলনায় 2 দিনের বেশি না। মাস্তানি মারতেছেন কি হনুরে? কিছুই না। যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, সহায় সম্পত্তি সব থুয়া আজকে অন্ধকার কবরে চলে গেছে, তার হয়তো কানের দুল নাকের ফুল
অনেক সোনা দানা টাকা পয়সা থাকতে পারে, কিন্তু কিছুই নিয়ে যাওয়ার পারে নাই, খালি হাতে ফকির হয়ে অন্ধকার কবরে চলে গেছে। ঠিক কিনা বলেন? এখন গানটা খেয়াল করেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, জানি না তো এই জন্য বলা হচ্ছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে, যে কোনো সময় আমাদের ডাক পড়বে। ঠিক কিনা বলেন? এখানে বলা হচ্ছে কিন্তু যেদিন, যেদিন মানে কোন দিন, তারিখ নাই, তাহলে তারিখবিহীন মৃত্যুর তারিখ, জানাবিহীন মৃত্যুর তারিখ যদি আমাদের সকলের সামনে না পিছনে, জোরে বলেন ভাই, সামনে না পিছনে, সামনে পিছনে না, মৃত্যুকে পিছনে ফেলে কেউ সামনে যাওয়ার ক্ষমতা কারো নাই, তাহলে সবার সামনে মৃত্যু আছে, যে কোনো সময় মৃত্যু হবে। আজকে গোরস্থান এবং মসজিদ এই দুইটার উন্নয়ন জন্য মাহফিল। আমি আপনাদের বলবো, এই বলিদা ঘাটির যারা আছেন তারা তো দিবেনই, আর বাহিরে যারা আছেন তাদের কাছে একটু রুমাল গামছা যাবে, আল্লাহ রাস্তে আপনারা দান করবেন ভাই, আল্লাহ রাস্তে মনে করবেন, এটাই আপনার কবরের একটা পাথেয় হয়ে যাবে, এইটাই আপনার কবরে আপনার জন্য একটা পাথেয় হবে। কিন্তু যেদিন ডাক পাড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে, আজকে যে দানটা আপনাদের কবরের জন্য পাথেয় হয়ে যায়। এই মাহফিল কমিটির সভাপতি থেকে শুরু করে গোরস্থানের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারাই আছেন সবাইকে বলবো আল্লাহর হস্তে। এই যে মাইয়াতকে নিয়ে টেনশন করেছেন, বাজে বাজে জিজ্ঞেস করলাম মাহফিলের খবর কি, বলে হুজুর যেখানে মারা গেছে ওখানে লোকজন বেশি মাহফিলে নাই, এই একটা টেনশন করতে করতে আপনাকে রাত আজকে চলে গেছে, অনেক সময় এখনো যারা দান করেনি, দান করতে পারেন নাই, সময় পান না, আমি তাদেরকে বলবো মোনাজাত রাখতে, যে যা পারবেন আল্লাহর হস্তে কবরের পাথর হিসাবে আল্লাহর হস্তে দান করবেন, বিশ্বাস করবেন আপনার দানটাই আপনার কাজে আসবে, যেগুলো রেখে চলে গেছে আজকে যে মা কবরে কোনো কাজে আসবে না, আর যেইটা দান করবেন ওইটাই আপনার জান্নাতের পাথেয় হবে। আসেন আল্লাহর কোন বান্দা, এ গোরস্থানে কি লাগবে, মসজিদে কি লাগবে আপনারাই ভালো জানেন, এই জন্য জোর করে না চাইয়া খুশি মনে আল্লাহর হস্তে, মাশাআল্লাহ কি নাম্বার জানেন, হাফিজুর রহমান আল্লাহ প্রথম বসে সুন্দরভাবে বক্তার কথাগুলো শুনে সর্বপ্রথম ১০০০০ টাকা নগদে করছে দান, আল্লাহ হাফিজুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। বাপ মা যদি কবরে যায় আল্লাহ দান রসিলাই বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, মিছে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার দুই ভাগ আছে বেলা, কি নাম্বার জানের, হ্যাঁ যারা নগদে না পারেন বাকি ধান দেন, এক মন দুই মন ধান, বিল হলো ধানের গোলা, এই মাসটা হলো বৈশাখ মাস, জমিতে ধানের অবস্থা কিরকম, কাটা কাটা শুরু হয়েছে নাকি, আপনাদের কাটাকাটি কি শুরু হয়েছে, শুরু হয়নি, হবে তো, তো এখনো কি বৈশাখ মাসে কোনো বৃষ্টি ঝড় হয়েছে, শিলা পাথর হয়েছে, সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, এটা আমার কথা না, কথা হলো রাসূলের, ও তাজিদু ফিল উমর, দান সদকা করার কারণে আল্লাহ তার হায়াতকে বৃদ্ধি করে দিবে, মরা তো লাগবে, দুনিয়াতে হয়তো কিছুদিন থাকবো, সেটা সুন্দরভাবে সুস্থতার সাথে আল্লাহ নেক হায়াত দান করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এক মন দুই মন করে ধান দেন, দেন সবাই দেন, দানের ব্যাপারে গড়িমসি করা হয় না, দান হচ্ছে জান্নাতের নিয়ামত, রাসূল বলেছেন সখী হাবিবুল্লাহ দানকারী আল্লাহর দোস্ত হবে, জোরে কোন সুবহানাল্লাহ, আসেন আসেন আল্লাহর বান্দারা আসেন, বিশেষ করে মাহফিল কমিটির লোকেরা আপনারা আগে আসেন, আমার জামাই তো আদায় করছে, এগুলোকে আদায় শেষ, সভাপতিকে বলতেছি তো সে দেওয়া লাগবে না, আরে লেখেন উনি সকালে দিবে ২০০০ টাকা, কে কার নামে কোন লেখেন, খায়রুলের নামে, মোটর সাইকেল একটা চাবি হেরে গেছে, মোটর সাইকেল হারায়নি, আব্দুল হামিদ চাবি হারাছে, কেউ যদি চাবিটা পান দয়া করে এখানে বুঝাই দেবেন, ইনশাআল্লাহ হামিদ এক মন ধান, আব্দুল হামিদ এক মন ধান আল্লাহ রাস্তায় দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আরিফুল ইসলাম আরিফ সাং মির্জাপুর ১০০০ টাকা দান করেছে, আরিফুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, হরিনা গ্রামের
10,000 টাকা ইনুসারি কি হয় আপনাকে রে? 10,000 টাকা দিলাম দিবে তো দিবে আচ্ছা রেজাউল হক গ্রাম হরিনা 20,000 টাকা দিবি প্রতি বছরে দেয় মাশাআল্লাহ। আমি মনে করতেছি ব্যক্তি আছে নাকি? না না, একটু দেখতে কেমন লাগে, গ্রামের লোক না, হরিনা তো পার্শ্ববর্তী গ্রাম, হরিনা আমি আগে আসতাম বারবার। আরে জল হক আল্লাহ 20,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিকাশা করা করেন। রওশন আলী কলম গ্রামের নগদ 1,000 টাকা দান করেছে, রওশন আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আনিসুর রহমান 20,000 টাকা ধরে বলেন তোরাব মেম্বর কলম গ্রাম থেকে নগদ 1,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো পকরম আলী কলম গ্রাম থেকে 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ কবুল করেন। কাজল মাস্টার 1,000 টাকা দান করেছে কলম গ্রাম, আল্লাহ নগদে দানকে আল্লাহ আপনি কবুল করেন। আব্দুল লতিফ ফেলাল মাস্টার 10 বস্তা সিমেন্ট দান করেছে, সিমেন্ট সিমেন্ট কি জন্য দরকার? মসজিদ দরকার, মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট দান করেছে সামারি গ্রামের আব্দুল লতিফ, আল্লাহ দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কোনটা লতিফ ডাক্তার নাকি? না লতিফ হেলাল হেলাল হেলাল। ও আচ্ছা, আপন ভাই, আপন ভাই সামারি বাড়ি, ও সামারি থাকা। মজিব ইসলাম জুয়েল, সজিব ইসলাম জুয়েল উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, নগদ 2,000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ইউসুফ প্রামাণিক দেবত্তরগঞ্জ 1 মন ধান, আল্লাহ দানকে কবুল করেন। সাইদুল ইসলাম 2,000 টাকা, 2,000 টাকা। বাবার নাম সাদেক, দোয়া চাইছে, বাবার জন্য দোয়া চাই। মারা গেছে বাবা? জি মারা গেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। কবুল কর, কবুল কর। আব্দুল মান্নান 20 কেজি রসুন দান করেছে, আব্দুল মান্নানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। নাম হলো মহিবুল ইসলাম ফরহাদ জামাই, এই গ্রামের জামাই, বাকি 2,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সাকিব 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। খাইরুল ইসলাম, তাই না, এই জামাই 2,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদের কাছে যাবেন, আমার মা বোন আল্লাহর রাস্তায় দান করবেন। ইসলামের সর্বপ্রথম মেয়েরাই বেশি দান করেছে, যার দান ইসলাম পরিপূর্ণ রূপ নিয়েছে, তার নাম হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন, সবচেয়ে বেশি দান করছে মা খাদিজা ইসলামের জন্য। আল্লাহ কামাল হোসেন 5,000 টাকা বাকিতে দান করেছে, আল্লাহ কামাল হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সম্পদ কিন্তু থাকার জিনিস না, যেভাবে খরচ হয়ে যাবে শেষ হয়ে যাবে, দিয়ে আল্লাহ বোঝে মন কায়রা নিতে কতক্ষণ। এই জন্য সবাই দান করুন ইনশাআল্লাহ। আল্লাহ আলহাজ শমশের আলী নগদ 500 টাকা, বাকি 500 টাকা, মোট 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আপনাদের ভিতরে গামছা দিয়ে আদায় করে কেউ নাই করছে? আদায় করছে? ও, আপনারা এই ভিতর থেকে ওঠেন, এনাকে হয়তো 10-20-50-100 টাকা দিবে, অনেকে আসে না, উপর আসে না, শরম করে, অনেকে এই তার দান করতে শরম করে, ওদের কাছে গামছা গেলে ওরা পকেট থেকে বের করে দেয়, এমন হবে দেয় কেউ যেন বুঝবার না করে। এই জন্যে অনেকেই চায় না যে টিজে এসে দেই, আবার দ্বিতীয় শরম পায় অল্প দান কেমনে আসে। এই জন্যে আপনারা একটু তাদের কাছে যান, বিশেষ করে মা বোনদের বসার ব্যবস্থা যদি করে থাকেন ওখানে একটু যাবেন। আমার মায়েরা ফাতিমার সঙ্গে আল্লাহ যেন কবুল করে, খাদিজার সঙ্গে আল্লাহ যেন কবুল করে, মায়ের সঙ্গে আল্লাহ যেন কবুল করে, আমার মায়েদের বাবা মাদাদের কবর কাছে বাবার মন হলো অত্যন্ত মরম। আনোয়ারা আল্লাহ 500 টাকা দান করছে, আনোয়ারার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাকে কমিটি সবাই দিশায় দেয়, আপনাকে সবাই দিশায়।
যে আলহামদুলিল্লাহ দিয়া যদি থাকে আল্লাহ আয়ুব সর্দার মির্জা করে এক মন ধান আয়ুব সর্দারের দান কে আল্লাহ আপনি কবুল করেন, নাম হলো হযরত আলী বলিদাঘাট 1000 টাকা দান করেছে আল্লাহ তার দান কে কবুল করেন, ওমর আলী 1000 টাকা এক মন ধান আল্লাহ দান কে কবুল করেন, আল্লাহুম্মা আমিন, কবুল করো কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করেন না একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুজাহার সরকার বলি দেখাটি এক মন ধান দান করেছে আল্লাহ মুজাহার সরকারের দান কে আল্লাহ আপনি কবুল করেন, মাঝে দা 500 টাকা বাকি দান করেছে আল্লাহ দান কে কবুল করেন, আল্লাহুম্মা আমিন, নাম হলো আব্দুল মান্নান 500 টাকা বাকি দান করেছে আল্লাহ দান কে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এগুলোর কিন্তু গ্রামের নামও নাই বাপের নামও নাই, খালি চিনেন আপনার আব্দুল মান্নান চিনেন, আমার বলে এটা গ্রামের নাম, ও এটা গ্রামের নাম চিনেন তো, আপনাদের জন্য কিন্তু তাবারকের ব্যবস্থা আছে, এই তাবারক পার্টিটা নিয়ে আসো, হ্যাঁ জনগণ মনে করতেছে খালি খালি ওয়াজ, হ্যাঁ তাবারকের ব্যবস্থা আছে, যতই মানুষ মারা যায় তারপরে এদের মনের মধ্যে এত কষ্ট নাই যে আপনাদেরকে খালি খালি ফেরত দেবে, বলতে তো পারে ভাই আজকে একটা মা মারা গেছে এই জন্য তাবারকের ব্যবস্থা করা যায়নি, ভাই না খাসি দিয়ে তাবারক, খাসি দিয়ে, খাসি দিয়ে, হ্যাঁ মাশাআল্লাহ, না মোনাজাতের মধ্যে অনেক দিন মোনাজাতের পরে আপনারা একটু সাইডে বসবেন আমার আদায়ের ভিতর দিয়ে, আল্লাহ তোমার একজন বান্দার জব্বার নগদে 500 টাকা দান করেছে আল্লাহ তার দান কে কবুল করেন, মোহাম্মদ সিরাজ ধরি না 10 কেজি ধান দান করেছে আল্লাহ সিরাজের দান কে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন, নাম হলো মোহাম্মদ নাফিল 500 টাকা দান করেছে আল্লাহ দান কে কবুল করেন, আল্লাহুম্মা আমিন, নজিবরের ভাগ্নে 500 টাকা দান করছে আল্লাহ দান কবুল করেন, এগুলো সব বাকি না নগদ বাকিটা লিখবেন নগদটাও লিখবেন তাহলে আপনাদের আদায় করতে সুবিধা হবে, হ্যাঁ সিমেন্ট সিমেন্ট যারা দিবেন সিমেন্ট লাগবে, যদি মনে করেন যে আল্লাহর ঘরের জন্য সিমেন্ট দেবো আল্লাহর ঘর দুনিয়াতে যে তৈরি করে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়, মা বোনদের মধ্যে যাবেন আদায় করতে আমার মায়ের আর দান করবে, আগামী জুমার দিনে জুমার নামাজে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে পা দেবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আল্লাহর বান্দারা কেমনে দেখবে, মনে আছে না ভুলে গেছেন, ভুলে গেছেন হ্যাঁ, যে জিব্রাইল দেখলো দুনিয়ার 1 বছরে পায় না দেখছে 1 আনা আর 16 আনা জান্নাত বান্দারা দেখবে কেমনে, ফেরেশতা জিব্রাইল মনের মধ্যে প্রশ্ন 600 ফাঁকা জিব্রাইল দিয়ে 1 বছরে যদি 1 আনা দেখি তাহলে 16 আনা জান্নাতে হেঁটে হেঁটে বান্দারা কেমনে দেখবে, এই নিয়ে তার মনের মধ্যে যখন দ্বন্দ্ব আল্লাহ কয় জিব্রাইল কেমনে দেখবে যদি জানবার চাও, আগামী জুমার দিনে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে পা দিবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আল্লাহর বান্দারা কেমনে দেখবে, বুঝা গেছে আমাকে জান্নাত আছে না নাই, ছোট না বড় কত বড়, হ্যাঁ সেই জান্নাতের মালিক হবেন, আপনার মনে করতে হেলিকপ্টার নাই লাগবে না, রকেট লাগবে না, বিমান লাগবে না, আল্লাহ তাআলা একটা শক্তিশালী জালিকা ফাদুল্লাহ ইউতিমাইয়া শা আল্লাহু যুল ফাদল আযীম, যখন বললেন আমার হুদহুদ পাখি কোথায়, বহু ঘটনা সুলাইমানের ঘটনা আমি ঘটনা বলতেছি না, এক সময় সুলাইমান নবী বললেন হাজার হাজার মাইল দূরে বিলকিস নামে সিংহাসন আমার রাজদরবারে কে হাজির করে দিবা, কোরআন শরীফের মধ্যে বলেছেন কালা ইফরিত মিনাল জিন, ইফরিত নামে একজন জিন বলল যখন আপনি যদি চান বিলকিস রানী সিংহাসনে আপনার দরবারে হাজির হবে, সুলাইমান নবী বলেন কত সময় লাগবে, বলে বেশি সময় লাগবে না আপনি সিংহাসন থেকে উঠবেন আর বসবেন, এরই মধ্যেই বিলকিস রানী সিংহাসন হাজার হাজার মাইল দূর থেকে আপনার সামনে হাজির হবে, সুলাইমান নবী চমকে গিয়ে বললেন এত তাড়াতাড়ি হাজার হাজার মাইল দূরে সিংহাসনে হাজির হবে, সমস্ত মানুষ যখন জিনের প্রশংসা করতেছে আল্লাহ জিনকে কত শক্তি শক্তি দিল, এমন সময় মানুষের মধ্যে একজন আসাব ইবনে বারখিয়া সে বলল উঠতে বসতে তো অনেক সময় হবে নবী, খালি চোখ বন্ধ করবেন আর খুলবেন এর পূর্বেই বিলকিস রানী সিংহাসন আপনার সামনে হাজির হয়ে যাবে, ধরে কর সুবহানাল্লাহ,
সুলাইমান নবী বললেন আসাব ইবনে বারকিয়া এত বড় ক্ষমতা তুমি কেমনে পাইলে বলে আমি পাইনি আল্লাহ আমাকে দিয়েছে তরিকান সুবহানাল্লাহ কোরআনে আল্লাহ আয়াত নাযিল করে বললেন যালিকা ফাদুল্লাহি ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম হযরত বেলাল যখন জুমার নামাজের আযান দেয় ফরহাদ আলী পাঁচ বস্তা সিমেন্ট দান করেছে ফরহাদ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন মাহবুব রহমান এক বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ কবুল করেন মিঠু দুই বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ কবুল করেন শাহজাহান হরিণ এক বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ কবুল করেন আব্দুল খালেক এক বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন যারা নিয়ত করে দান করছে আল্লাহ সকলের নেক নিয়ত নিকাশাকে আপনি কবুল করেন হযরত বেলাল যখন জুমার নামাজে আযান দেয় ফেরেশতা জিব্রাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় মসজিদের দরজার পাশে লুকে আছে কে সর্বপ্রথম পা দেয় আল্লাহর ঘর মসজিদ নববীতে ধরে কোন সুবহানাল্লাহ কোন সাহাবীর চেহারায় দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিব্রাইল দরজার ফাঁকে লুকে আছে সর্বপ্রথম যেই বান্দা হযরত বেলাল আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে পা দিল তার নাম হলো আবু বকর সিদ্দিক দাহিয়াতুল কালবির চেহারা জিব্রাইল বলেন আবু বকর ভাই আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিব্রাইল কোন জায়গায় আবু বকর রাদিয়াল্লাহ বললেন আমি আল্লাহর ঘরে আসি ফেরেশতা পাওয়ার জন্য না জিব্রাইল খোঁজার জন্য না আমি আমার আল্লাহ পাওয়ার আশা জোরে কোন সুবহানাল্লাহ দাইহাতুল কালবি সাহাবীর চেহারায় জিব্রাইল বলতেছে আবু বকর ভাই আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে ফেরেশতা জিব্রাইল কোন জায়গায় আবু বকর বলতেছে তুই কি মনে করিস ফেরেশতা খুঁজবে আসি আমি আসি আল্লাহর খোঁজে দাইহাতুল কালবির চেহারায় যখন আবার বললেন আবু বকর ভাই আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিব্রাইল কোন জায়গায় সঙ্গে সঙ্গে আবু বকরকে চমক দিয়ে উঠলেন চমকে উঠলেন একই কথা দুইবার আবু বকরের সামনে কেউ বলে না রাসূল বলেছেন আমার আবু বকরের মতন সভ্য ভদ্র নম্র সাহাবি এমন ভালো মানুষ কিয়ামত পর্যন্ত আর হবে না জোরে কর না সুবহানাল্লাহ একই কথা কয়বার কছে সঙ্গে সঙ্গে আবু বকর চমক করে বলতেছে চোখ বন্ধ করে মুচকি মুচকি হাসতেছে জিব্রাইল বলে চোখ বন্ধ করে হাসেন কেন বলে তুই না জিব্রাইল জিব্রাইল চমকে বলল আমি জিব্রাইল কেমনে বুঝলেন আবু বকর বলে চোখ বন্ধ করে সাত আসমান খুঁজে দেখলাম জিব্রাইল নাই চোখ বন্ধ করে তাহা তো সারা সাতটা জমিন খুঁজে দেখলাম জিব্রাইল নাই ডানে দেখলাম বামে দেখলাম পিছনে দেখলাম জিব্রাইল নাই তুই আল্লাহর ফেরেশতা জিব্রাইল সঙ্গে সঙ্গে জিব্রাইল আল্লাহু আকবার আল্লাহ বলে জিব্রাইল তকবীর দিলা কেন জিব্রাইল বলতেছে আল্লাহ চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে সাত আসমান সাত জমিন যে খুঁজে পায় তার জন্য জান্নাত দেখা কোনো ব্যাপার না জোরে কর না সুবহানাল্লাহ এই ক্ষমতা আল্লাহ মানুষকে দিছে ফেরেশতাকে দেয়নি আল ইনসান ওয়া আশরাফুল মখলুকাত সন্তানের মা আব্দুল মান্নানের মা এক বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ দানকে কবুল করেন মুস্তাকিম 500 টাকা দোয়া আছে সানোয়ারের স্ত্রী এক বস্তা সিমেন্ট দান করে আল্লাহ কবুল করে মুস্তাকিম 500 টাকা দোয়া চাইছে আল্লাহ কবুল করেন নাম হলো রাশেদ একজন মা আমার এক বস্তা সিমেন্ট দান করছে ফয়সাল এক বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ কবুল করেন জসিম আলী 1000 টাকা বাকিতে দান করেছে আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন সবাই একটু সাইজে বসে নিস্তে থরব আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুব ইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুব ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাই জান আপনাদের সিংরাতে কিছু কিছু মাহফিলে মোনাজাতের আগে তবারক দেয় আমি আজকে বলতেছি মোনাজাতের দাম বেশি না তবারকের দাম বেশি আবার অনেক সময় মোনাজাত চলাকালীন তবারক দেয় আমরা যখন হাত তুলি খুব খেয়াল করবেন আমরা কিন্তু যাত্রার কাছে হাত তুলি না আমরা হাত পাতাইছি কার কাছে আপনার বলেন তো তার সব কিছু দেওয়ার ক্ষমতা আছে না নাই ওই সময় এক টোপলা টোপলা পোলা যখন দিল আপনার মন যদি আল্লাহর দিকে না থাকে পোলার দিকে যায়
তখন মোনাজাত কবুল হবে, এখন হবে। মোনাজাত হলো সবচাইতে দামি গুরুত্বপূর্ণ ইবাদত, আর দোয়া ও মুখল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাথা। আপনার যে হাত তোলে মোনাজাত কেটে কি তুই আমি একটা জিনিস, কার কাছে হাত তুলছেন এইটা খেয়াল করবেন। আর এরই মধ্যে তবারক দিলে যে ওই দিকে মন যায় কি হবে, এই জন্যে মোনাজাতের পরে আপনাকে হইচই করবেন, একজন কি দুই টোপলা নেবেন, এক টোপলা করে নেবেন, তার মধ্যে তাবার রূপ মানে কি বরকতের খাবার। মানুষ মারা গেলে কি বলতে হবে দয়া করে জানাবেন, মানুষ মারা গেলে কি বলতে হবে, যেটা বলতেছেন সেটাই বলবে, আবার নতুন করে কি বলে ফেতনা শুরু করবেন। না আমি বললাম এটা কি শুধু মানুষ মরার আয়াত, এটাই এতক্ষণ ধরে আপনি কি বুঝলেন, এটা হলো বিপদ আপদ, এটা এত ডাইরেক্ট ইজা মানে কি, যখন আসাবাত হুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কারু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। তখন যদি আপনারা বলেন যে মানুষ মরে গেলে পড়া, মানুষ মরে গেলে কি বলবে, মানুষ মরে গেলে সবচাইতে খেয়াল করা লাগবে হামাকো মরা লাগবে, ধরে কথা হামাকো মরা লাগবে, হ্যাঁ মরে গেলে কি পড়া লাগবে, যেটা পড়তেছেন তার অর্থ জানেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কার কাছ থেকে আমরা এসেছি, আবার যাবো কার কাছে, কেমনে যাবো, যখন এসেছি আমাদের কোনো পাপ আছে, যখন মায়ের পেট থেকে দুনিয়ার উদরে আসলাম আপনার বলেন তো আমাদের কোনো পাপ আছে, কোনো পাপ ছিল, তাহলে দুনিয়া থেকে যখন কবরের উদরে যাব আমাদের যেন কোনো পাপ না থাকে, সমস্ত পাপকে মাপ নিয়ে আল্লাহ যেন আমাদের মৃত্যু দেয়, সবাই বলে আমি ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন। এখানে অনেকে দান করতেছেন, আর দানের কথা বলার দরকার নেই, খাসি জালালউদ্দিন সভাপতি অত্র মাহফিল উনি একটা খাসি দান করছে, আজকেই করছে দান, আচ্ছা দান করে দিছে আর কি, সেটা পাকে হয়ে গেছেন মাশাআল্লাহ। সভাপতি সাহেব যার স্ত্রী মারা গেল, উনি উনি অনেক দেখলাম না আসেন এখানে, চান্স থাকলে আবার বিয়ে করবেন অসুবিধা নেই, না যদি চান্স থাকে, আর যদি না থাকে করবেন না, ধৈর্য ধারণ করবেন। একবার সূর্যপুর থেকে উনি 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন, আসাদুল সূর্যপুর বাকি 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহ যাদের নাম বললাম বললাম না সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন সকলে।